السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ فقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، ثم الحمد لله. الحمد لله، আমরা গত ক্লাসে الوحدة الحادية العشرة، এখান থেকে আমরা প্রথম যে দুইটি হেওয়ার ছিল দুটা পড়েছিলাম আমরা। আজকে ইনশাল্লাহ আমরা লিমাদা আসলামা কার্লুসু যে তৃতীয় যে ইউনিট, তৃতীয় যে হেওয়ারটি ছিল, এই হেওয়ারটি আজকে পড়বো আমরা ইনশাল্লাহ। শুনতে পাচ্ছি। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি, পরিষ্কার শুনতে পাচ্ছি। শুকরান। তাহলে প্রথমে আমরা যে হেডিং দেখতে পাচ্ছি, এখানে আমরা শব্দ পাচ্ছি লিমাদা আসলামা কার্লুসু। তাহলে এই যে লিমাদা, লিমাদা আমরা বুঝে গেছি, লিমাদা অর্থ হচ্ছে কেন। তাহলে এই লিমাদা হচ্ছে হারফুল ইস্তিফহাম, কেন। আসলামা ইসলিমু ইসলামুন, আসলামা ইসলিমু ইসলামুন কোন ফর্ম থেকে আসলো? ফর্ম ফোর থেকে। আসলামা আকরামা ইকরিমু ইকরামুন অর্থ হচ্ছে ইসলাম গ্রহণ করা। তাহলে লিমাদা আসলামা, কেন ইসলাম গ্রহণ করলো? কার্লুসু কার্লুস, তাহলে কার্লুস হলো আসলামা এই ফেলের ফাইল। কার্লুস কেন ইসলাম গ্রহণ করলো? যদি কার্লুস শব্দটা না থাকতো তাহলে কি হতো? যদি এখানে কার্লুস এই শব্দটা না থাকতো, তাহলে এই যে আসলামা যে ফেল, এই ফেলের দুয়ার বা ফাইলটা কি হতো? একটু কাইন্ডলি পার্টিসিপেট করো। হ্যাঁ, তাহলে উত্তর কেন সে ইসলাম গ্রহণ করলো, তাই না? জি স্যার, ওকে, প্রসিড। কেন সে ইসলাম গ্রহণ করলো? এখন এটার উত্তরটা আমরা এখানে দেখব। এখানে দুইজন ব্যক্তির নাম আসবে, একজন স্মিথ, একজন হলো ডেভিড, অর্থাৎ ডেভিড। এই দুইজনের মাঝে এই মূলত কথোপকথন। তাহলে প্রথমে স্মিথ, সে বলছে: রাআইতুল ইয়াউমা, রাআইতু আমি দেখেছি, আল ইয়াউমা আজকে। তাহলে আল ইয়াউমাটা আজকে দেখেছি, তাহলে এই যে দেখার কাজটা যেহেতু আজকে সংগঠিত, তাহলে আজকে হলো মাফউলুন ফিহি পড়েছিল না, মাফউলের অনেকগুলো টাইপ করেছিলাম, তার মধ্যে একটা ছিল মাফউলুন ফিহি। শব্দ আসতেছে, সবগুলো ডিভাইড করবে। তাহলে আল ইয়াউমা এই শব্দটা হচ্ছে মাফউলুন ফিহি। কার্লুসা, কার্লুস কে? তাহলে এই যে কার্লুসা, এটাকে আমরা জর্প বলি। এটাকে আমরা জরফ হিসেবেও চিনি। আল ইয়াউমা শব্দটা জরফ, যেহেতু একটা সময়ের অর্থ দিচ্ছে। রাআইতুল ইয়াউমা, আমি আজ দেখেছি কার্লুসা, কার্লুসকে। তাহলে কার্লুসা হয়ে গেল রয়তো ভার্বের মাফুলুন বিহি। আমি আজ কার্লুসকে দেখেছি ইয়াদুখুলুল মাসজিদা, দাখালা ইয়াদুখুলু, সে প্রবেশ করছে আল মাসজিদা মসজিদে। তাহলে আল মাসজিদা এই শব্দটাও জরফ বা মাফুলুন ফিহি, এটা মাসজিদে প্রবেশ করছে, একটা স্থানে প্রবেশ করছে, মাফুলুন ফিহি। এই অংশটা ক্লিয়ার? শুকরান। তাহলে এই যে যদি আমরা দেখি ইয়াদুখুল আল মাস, আমি কার্লুসকে দেখেছি যে সে আজকে মসজিদে প্রবেশ করছে, তাহলে ইয়াদুখুলুল মাসজিদা, এটা ফেল ফায়েল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে কি হয়ে গেল? এখানে হাল হয়ে গেল, তাই না? একটা অবস্থা বোঝাচ্ছে যে আমি যে কার্লুসকে দেখলাম তার অবস্থাটা কি, যে সে মসজিদে প্রবেশ করছে। তাহলে এখানে যে পুরা এই জুমলাটা হয়ে গেল হাল, একটা জুমলাও হাল হইতে পারে। সহিবুল হাল হচ্ছে যে কার্লুস, আমরা জানি হালটা ফাইল অথবা ফেল মাফুলুন বিহির অবস্থা বোঝায়। এই শব্দগুলি লিখে দেন। তাহলে তাহলে এই যে দেখুন, এখানে যে শব্দটা আমরা পাবো, প্রথমেই আমরা হাল, একটা দুইটা শব্দ আমরা হাল এবং সহিবুল হাল বলে,
যেখানে হা একটা হচ্ছে শব্দ হচ্ছে হালুন, হাল প্লাস সাহিবুল হালি, সাহিবুল হালি, হাল প্লাস সাহিবুল হাল। এখন আমরা জানি হাল যেখান থেকে হয় তাকে বলা হয় সাহিবুল হাল অথবা জুল হাল, জুল হালি বা সাহিবুল হাল। সাহিবুল হালি আমরা রাখি, এই টার্মিনোলজি গুলি আমরা লিখতেছি সো দ্যাট ইউ ক্যান নোট এবং এগুলি বুঝতে পারা যায়, বুঝা গেছে? একটু এই প্রশ্ন করলে উত্তর দিও। আমরা একটু উত্তর দেই। বুঝা গেছে? স্যার বোঝা গেছে স্যার, এই তাহলে মিউট করুন। ওকে, হ্যালো থাকুন। হ্যালো, জি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। আপনার এই যে তাহলে হাল এবং সাহিবুল হাল এই বিষয়টা ক্লিয়ার আমরা? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমাদের কি শুনতে পাচ্ছেন? স্যার আমি শুনতে পাচ্ছি, মানে আমার আমার মাইক্রোফোনে দেখা যাচ্ছে মনে হচ্ছে আপনারা। আমাদের কি শুনতে পাচ্ছেন? মিউট হয়ে আছে, এটা দেখ, ব্যাস, ইয়েস। আলহামদুলিল্লাহ, তাহলে এখান থেকে আমরা এই যে হাল এবং সাহিবুল হাল এই দুইটা শব্দ দেখলাম। হাল হচ্ছে, হাল বলা ওস্তাদ হয়, ওস্তাদ আমাকে কি শুনতে পাচ্ছেন ওস্তাদ? কারণ আমার স্যার এখানে জি স্যার ক্লিয়ার মাইক্রোফোনে শোনা যাচ্ছে দেখাচ্ছে স্যার, না কোনো। আচ্ছা আচ্ছা, শুনবেন স্যার। তাহলে যে হাল আমরা পড়েছিলাম, হাল হচ্ছে যেটা সাহিবুল হাল বা ফাইল বা মাফুলের অবস্থা বোঝায়। হাল শব্দটা সবসময় ফাইল বা মাফুলের অবস্থা বোঝাবে। তাহলে এখানে এই যে কার্লুস, কার্লুসকে বলছে, আমি কার্লুসকে দেখলাম সে মসজিদে যাচ্ছে। তাহলে এখানে কার্লুসটা যত মাফুলুন বিহি, এই জন্য যে কার্লুস হচ্ছে সাহিবুল হাল। আর আই ইয়াদখুলুল মাসজিদা, এই জুমলাটা হয়ে যাবে হাল। এটা ক্লিয়ার আমরা? এখন আল ইয়াউমাকে মাফুলুন বিহি, এটা একটু বোঝাব। আল ইয়াউমা আমরা মাফুলুন বিহির সাথে পরিচিত, আমরা সবসময় আমরা পড়ি, আমরা মাফুলের অনেকগুলো টাইপস পড়েছি তাই না? আমরা পড়েছি মাফুলুন বিহি, কিন্তু আমরা মাফুলুন ফি বিহি এই মাফুলুন শব্দের সাথে পরিচিত বিহি না। বেশি তাহলে আমরা পরিচিত, বেশি পরিচিত। আমরা খুব একটা বেশি পরিচিত না মাফুলুন ফিহির সাথে। আল ইয়াউমা এই যে শব্দটা আমি দেখেছি, তাহলে আমরা পড়েছিলাম যে মাফুল মানে যে জায়গায় ফেল হওয়ার, সংগঠিত হওয়ার যে স্থানটা তাকে বলা হয় মাফুলুন ফিহি। তাহলে এটা ক্লিয়ার আমরা? সময় সময় ওস্তাদ, সময়টা, সময় ইহি অথবা স্থান স্থান। বা সময়, হ্যাঁ ফেল হ্যাঁ ঘটা স্থান বা সময়কে মাফুলুন ফিহি বলে। তাহলে জবান, এই যে এখানে আমরা রাআইতুল ইয়াউমা, আমি আজ দেখলাম, তাহলে এই যে আমার দেখাটা আজকে হলো না, তাহলে এই যে আজকে আল ইয়াউমা এটা হচ্ছে ওস্তাদ মাফুলুন লেখা যে আল ফিহি, ইয়ামা বলুন ফিহি, আল ইয়াউমা। বলুন ফিহি এবং জর দুইটা কথাই লেখা। আল ইয়াউমা শব্দটা এক বিবেচনায় হচ্ছে মাফউলুন ফিহি, মাফউলুন ফিহি, মাফউলুন ফিহি, অথবা ظرف ظرفه হবে আর কি, زمان. ظرف زمان, ظرف الزمان. ظرف الزمان, তাহলে এই দুটো আমরা ক্লিয়ার? ظرف الزمان হইতে পারে, মাফুলুন ফি হইতে পারে তাই না? জি ওস্তাদ, ظرف الزمان। আল মসজিদে দেখি প্রশ্ন করে। এখন প্রশ্ন করেন তাহলে, যে আল মাসজিদা ইয়াদখুলুল মাসজিদা, সে মসজিদে প্রবেশ করছে, তাহলে আল মাসজিদা শব্দটা কি? মাফুলুন বিহি না ফিহি, এটা কি মাফুলুন বিহি নাকি ফিহি? স্যার মাফুলুন ফিহি এটা, এটা মাফুলুন ফিহি, কারণ একটা স্থান বোঝাচ্ছে অথবা স্থান। জারফু জারফু মাকান, মাকানও হতে পারে, জারফু জারফুল মাকান, মাকান স্থান। এটা জরফ না, এটা শব্দটা জরফ না। আল মাসজিদ একটা, এটা কি জরফ শব্দ? না ইসমুজ এটাকে বলা হবে ইসমু জরফি, ইসমু জরফ। জরফ হলো কতগুলি একক শব্দ যেগুলি জরফ আর ইসমু জরফের মধ্যে পার্থক্য। ইসমু জরফ আসবে ফেল থেকে, তাহলে আমরা এখানে এই যে জরফ এবং ইসমু জরফ এই শব্দটা আমরা দেখি, জরফ যেটা, এই জরফ গুলো সবসময় ফেল থেকে হয়, ইসমু জরফ গুলো ফেল থেকে হবে। ইসমু জরফ
তাহলে স্যার একটু ইয়ে করি, এই যে ওকে, জরফুল জরফের যে লিস্টটা, এখানে কিন্তু ইয়ামা নাই, তাই না না? আমরা আল ইয়ামাটাকে কেন জরফু না বলতেছি? এখানে নাই, আমরা আমাদের যে লিস্ট আছে ওখানে সবগুলি নাই, সাম অফ দি জরফ আছে। আচ্ছা স্যার, সাম অফ দি আন্ডারস্টুড। আলি আল ইয়ামা অথবা ইয়ামা কিন্তু একটা জরফ, একটা হলো জরফ আচ্ছা আর একটা হলো ইসমুল জরফ। আচ্ছা মাঝখানে কি সাউন্ড হচ্ছে তার ডিভাইস থেকে একটু দেখেন তো, কোন ডিভাইসটা দেখেন? একটু কাইন্ডলি দেখো, তোমার কোন কোন একটা ডিভাইস থেকে কনভার্সেশন আসছে, ভেরি ডিস্টার্বিং। মেজর মামুন অন আছে, আর তারিক স্যার অন আছে স্যার, আমি কথা বলছি এখন, মেজর মামুন আর মেজর আবুল খায়ের পল আছে, মিউট জর্ফ করেছে এবং স্যার। স্টোন জর্ফ, মেজর এই দুইটা মামুন শব্দ লেখেন, এই দুইটার মধ্যে পার্থক্য কি? কোথাও মোবাইল খোলা থাকতে পারে বোধ হয়। জরফ এবং ইসমু জরফ, এই দুইটা শব্দ আমরা দেখি, এটা হচ্ছে জরফুন, জরফুন জরফ। আরেকটা শব্দ আমরা পাবো ইসমু জরফ, এটাকে বলা হয় ইসমু জরফি, ইসমু জরফি। তাই এখন আমরা এই দুইটা শব্দের মধ্যে একটু পার্থক্য দেখি, জরফ কাকে বলে, ইসমু জরফ কাকে বলে। এখন দেখুন, জরফ বলা হয় যেই শব্দগুলো সবসময় জামিদ থাকে, জরফ হিসাবে আসবে, অরিজিনাল শব্দ। আর ইসমু জরফ হইলো যেগুলো ফেল থেকে গঠিত হয়, যেমন এই যে মাসজিদুন, এই শব্দটা আমরা যদি দেখি, সাজাদা ইয়াসজুদু, এখান থেকে শব্দ হয়, এখানে এন্টার দিয়ে লিখি মসজিদ। কি পাশে এন্টার দিলে বোধ হয় নিচে আসবে। হ্যাঁ সাজাদা এর মুদরে হয় ইয়াসজুদু, সাজাদা ইয়াসজুদু এর মাসদার সিজ দাতুন, এখান থেকে যদি আমরা এই যে মাসজিদুন, মাফইলুন যে প্যাটার্নটা, এই প্যাটার্নে আমরা শব্দ পাই মাস জি দুন, তাহলে মাসজিদ অর্থ হচ্ছে মাফইলুন। আমাদের আমাদের কথা ছিল রুটের সাথে জবর যুক্ত মিম যদি লাগায় তাহলে জর, আর জের যুক্ত মিম লাগাইলে হইবো যন্ত্র আলা, তাই না? স্যার ওকে এগ্রিড। এখন জর্ফ এবং স্মুল জর্ফের মধ্যে পার্থক্যটা বুঝতে জর্ফ পেরেছি এবং স্মুল জর্ফের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার? আমরা, এই যে জরফ এবং ইসমু জরফ যে দুটা শব্দ, এই দুইটার পার্থক্য আমরা ক্লিয়ার? জরফ যেগুলো জামেদ, আমরা যেগুলো পড়লাম এগুলো জামেদ শব্দ, এগুলো অরিজিনাল শব্দ। আর ইসমু জরফ মানে যেটা ফেল থেকে গঠিত হবে সবসময়, যে একটা নির্দিষ্ট উদাহরণ আমাদের লিস্টে যেগুলো দেয়া আছে স্যার সেগুলো হলো জরফ, জরফ, কারেক্ট, আর করেক্ট ইসমু স্যার। জামেদ হলো এই যে ইয়ামা ইসমুল যেরকম, জরফ হলো ইসমু মোশতাকে, জরফ হলো ইয়ামা যেরকম, হ্যাঁ মোশতাকে দেওয়া আছে, ইয়ামা ইসমুল জরফ না। মোশতাকে দেয়া আছে। যেমন আচ্ছা এই যে এখান ইয়ামা থেকে জরফ, আমরা যদি আসি, তাহলে এই যে আচ্ছা আল ইসমুল মুশতাক, যে আমাদের যে টেবিলটা ছিল, এখান থেকে মূলত হলো জরফ, অর্থাৎ ইসমুল জরফ, ইসমু জরফ। এই দুটা কিন্তু একটু কনফিউশন হইতে পারে, বাট ক্লিয়ার করে নাও। একটা হলো ইসমুল জরফ যেটা ফেল থেকে আসবে উৎপন্ন হবে, আর একটা হলো জরফ যেটা হলো অরিজিনাল জামেদ আচ্ছা শব্দ, স্যার, ওটা কোথা থেকে উৎপন্ন হয় না। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি স্যার। এই দুইটা শব্দ, তাহলে আল মাসজিদা, এই শব্দটা কি আমরা জরব বলতে পারবো? না ওস্তাদ জি, এটা জরব বলা যাবে না, ইসমুল জরফ, এটা এটা ইসমুল ইসমুল জরফ, জরফ। আর আল ইয়ামাটা হচ্ছে জরব। এবং দুইটাই মাফুলুন ফিহি হিসাবে নেওয়া যাবে। নেক্সট আগার এরপরে আমরা শব্দ বললাম মা দা হাদাসা, কি ঘটেছিল, মা দা কি হাদাসা ঘটেছিল, এটা ক্লিয়ার নেক্সট, আমরা ওকে সেন্টেন্স? জাস্ট আলহামদুলিল্লাহ। এরপরে আমরা দেখি লাকদ আসলামা কার্লুসু, লাকাদ কে টাইপ লাকদ, করে, এই যে টাইপ কদ করে শব্দটা আমরা দেখি, আবার টাইপ করে লিখে লিখে দেন কদ শব্দটা কদ। সবসময় দুইটা, আমরা এই কদ শব্দটা দুইটা অর্থ পাবো, কদ এই শব্দটা, কদ প্লাস হলো মাদি, মাদি হলো নিশ্চয়, আর কাদ প্লাস মুদারে হলো কখনো কখনো। এই দুইটা, যে কদ এবং এই কদ শব্দটা যখন ফেলে মাদি শুরুতে যুক্ত হবে, তখন এক ধরনের মিনিং ক্রিয়েট করবে, যখন কদটা ফেলুন মুদারে এর পূর্বে বসবে, তখন আরেকটা মিনিং ক্রিয়েট করবে, ফেলুন মুদারিউন, ফেলুন মুদারিউন। তাহলে এই দুইটা শব্দ আমরা একটু দেখি, যখন কদ ফেলে মাদি এর শুরুতে প্রবেশ করবে, তখন
এটার দ্বারা একটা নিশ্চয়তা বুঝাবে, নিশ্চিত সে কাজটা করেছে। কিন্তু যখন ফেলের মুদারের পূর্বে আসবে তখন সাম অর্থাৎ তাকলিলের অর্থ দেবে বলে, এটাকে তাকলিল মানে হচ্ছে কম, তখন কিছু বা কম এমন অর্থ বোঝাবে, মাঝে মাঝে সামটাইমস সামটাইম বা মাঝে মাঝে এরকম অর্থ বোঝাবে। তাকলিলুন, এই যে তাকলিল যে শব্দটা, এই শব্দটা বলো এটা কোন কোন কিসের মাসদার বলুন তো? কল্লালা ইউকাল্লিলু তাকলিলুন, সরাফা ইউসরিফু তরফা ইউসারিফু তাসরিফুন। তাসরিফুন, এই যে কলিল বলি না আমরা, কলিলুন কম, এখান থেকে যে তাকলিল এই শব্দটা অর্থ হচ্ছে কম হওয়া। তাহলে তাকলিল মানে হচ্ছে যেটা মাঝে মাঝে বা সামটাইম হয় এটাকে বলা হয় তাকলিল। তো দুইটা পার্থক্য বুঝে গেছি আমরা আলহামদুলিল্লাহ। এখন লা এডিশনাল আরেকটা এমফাসিস, এখন এই যে লা, এই লাটা হচ্ছে একটা তাকিদ, কদটা আরেকটা এমফাসিস, ডাবল তাকিদ এখানে। লাকদ নিশ্চয়ই, লাইন নাম আছে, লামুল ইবতিদা বলে এখানে, লামুত তাকিদি বলা হয় এটাকে, ওকে লাম তাক লিখে দাও। লামুত তাকিদি, লামুত তাকিদ। ঝামেলা হয়ে গেছে, তাকিদি লামুত তাকিদ, আমরা লামুত তাকিদি, এই যে একটা লাম পাবো এরকম, লামুত আত্তাকিদি, লামুত তাকিদি, আত্তাকিদ, কাফ দাল এবং ইয়া, লামুত তাকিদি, লামুত তাকিদ। তাহলে লাকদ নিশ্চয়ই আসলামা ইসলাম গ্রহণ করেছে, কারলুসু কারলুস, লাকদ আসলামা কারলুসু, নিশ্চয়ই কারলুস ইসলাম গ্রহণ করেছে। অহুয়া, এবং সে, ইউসল্লি নামাজ আদায় করে, আরেকটু ফাস্ট যান, ফি হাদাল মসজিদি, এই মসজিদে, বিনতিজামিন নিয়মিত। তাহলে লাকদ আসলামা কারলুসু, নিশ্চয়ই কারলুস ইসলাম গ্রহণ করেছে, ওয়াহুয়া ইউসল্লি ফি হাদাল মসজিদি বিনতিজামিন, পার্ট বাই পার্ট, ওহু ইনশাআল্লাহ ওয়াহুয়া আমরা নামাজ পড়ে, ইউসল্লি, এবং সে নামাজ আদায় করে, ফি হাদাল মসজিদি, এই মসজিদে, বিনতিজামিন নিয়মিত, নিয়মিত সে এই মসজিদে নামাজ আদায় করে। এরপর স্মিথ, সে বলছে লিমাদা, কেন ইন্তিজাম শব্দটা ক্লিয়ার কিনা, কোথেকে আমরা আসছে এই যে বলতে পারেন? ইনতিজাম, ইনতিজাম যে শব্দটা পেলাম নতুন শব্দ, এটা আমাদের এই শব্দটা আমরা ক্লিয়ার, কেমনে বানায় কেউ বলতে পারবে? আমরা ওই যে বাংলায় বলি পরিচিত কিনা, পরিচিত একটা শব্দ থেকে আমরা অনেক ইউজ করি এটা, তাই না? আমরা বলি কাজটা কি ইনতিজামের সাথে হইলো, ইনতিজাম মানে কি তাহলে? তজামা থেকে ইনতাজামা ইয়ানতাজিমু ইনতাজামা, ইনতিজামুন অর্থ হচ্ছে, ইনতাজামা ইয়ান্তিজিমু, এটা কোন কার মাসদার? ইজতানাবা না ইনফাতারা? ওগুলি নিয়মিত নিয়মিত আর কি, রেগুলারলি। তাহলে এটা কোন ফর্ম থেকে আসবে? ইনতাজামা ইয়ানতাজিমু একটু ফাস্ট, ইনফাতারা ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারুন, ইনতাজামা ইয়ানতাজিমু ইনতিজামুন, ইনতিজাম কম সেভেন ইনতিজামিন অর্থ হচ্ছে নিয়মিত। লিমাদা দাখালা কার্লুসু ফিল ইসলাম, লিমাদা দাখালা কার্লুসু, কার্লুস কেন প্রবেশ করলো ফিল ইসলামে, ইসলামে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। নেক্সট, কার্লুস কেন ইসলামে প্রবেশ করলো? হা হা হুয়া, আমরা এই দুইটা শব্দ একসাথে বলবো, হা হুয়া মানে হচ্ছে এই তো, হা হুয়া অর্থ এই এই তো তো, সে, এই তো সে, এই তো সে। কদিমুন মিনাল মাসজিদি, কদিমুন, কদামা ইয়াকদিমু অর্থ হচ্ছে আগমন করা, তাহলে কদিমুন অর্থ আগমনকারী, মিনাল মাসজিদি মসজিদ থেকে, ফাইলের মতো ফাইলুন কদিমুন ফাইলুন, তাহলে কদিমুন মিনাল মাসজিদি, সে মসজিদ থেকে আগমনকারী। হাইয়া নাসআলহু, হাইয়া চলো, নাসআলহু আমরা তাকে জিজ্ঞেস করব, প্রশ্ন করব, হাইয়া নাসআলহু আমরা তাকে প্রশ্ন করব। নেক্সট, হাল আসলামতা হাক্কান ইয়া কারলুসু, হাল আসলামতা, তুমি কি ইসলাম গ্রহণ করেছো হাক্কান সত্যি, ইয়া কারলুসু, হে কারলুস, হে কারলুস তুমি কি সত্যি ইসলাম গ্রহণ করেছো? এটা ক্লিয়ার আমরা? নাআম নাআম আসলামতু আলহামদুলিল্লাহ, এবার সে বলে নাআম, হা আসলামতু, আমি ইসলাম গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি। এখন নেক্সট প্রশ্ন করছে, মাল্লাদি জাআলাকা তুসলিমু,
তাহলে মা কোন জিনিস? আল্লাদি যা যা আলাকা তোমাকে বানালো, তুসলিমু যে তুমি ইসলাম গ্রহণ করলে, আসলামা ইসলিমু তুসলিমু, তাহলে কোন জিনিস তোমাকে ইসলাম গ্রহণকারী বানালো? আচ্ছা, আমরা এই যে তুসলিমু শব্দটা, তাহলে আসলামা ইসলিমু, আনা আসলিমু, নাহনু انا انا مسلم نحن نسلم انت نحن نسلم تسلم انت تسلم انت تسلمين تسلمين هو مين يسلم هو يسلم هي تسلم يسلم يا تسلم تسلم يا تسلم كارلوس أشياء أشياء كثيرة شيء بهوت أشياء الأشياء كثيرة أنيك بشوي أشياء كثيرة أنيك بشوي منها أي أنيك بشوي تي كيكتي هلو وصف القرآن قرآنير بوننا الجنين برون شمبورك وصف القرآن وصف القرآن তোমরা কি কেউ বলতে পারবা সাউন্ড আসে কোত্থেকে, কেউ যদি একটু কাইন্ডলি হেল্প করো? না মিউট করার দরকার নেই, মিউট করলে তো বোঝা যাবে না কিছু। ওকে কন্টিনিউ। ওয়াসফুল কোরআনিল জানিনা ফি বাতনি মেজর মেজর মামুন অন থাকলে স্যার হচ্ছে সাউন্ড, আমি মিউট করে তুমি দিছি কি জানি আমাদের কথা সাউন্ড হচ্ছে। শুনতে মেজর পাচ্ছ? মামুন, মামুন আমার তো এখানে সাউন্ডের কারণ নাই, তারপরে আমি মিউট করে দেখি যে সাউন্ডটা আবার আসে কিনা, আমি মিউট করলাম। হ্যাঁ, একটু তুমি তুমি যখন মিউট কথা করলে বলবা সাউন্ডটা আনমিউট পাওয়া করে যাচ্ছে কথা না বলো। স্যার ওই যে অনেক সময় হয় ডিভাইসে আমরা বলতে পারি না। ওকে প্রসিড। ওয়াসফুল কোরআনি কোরআনের বর্ণনা আল জানিনা, জানিন সম্পর্কে, জানিন শব্দটা হলো ব্রন, অসফুল শব্দটা বর্ণনা করে। অসাফা ইয়াসিফু ওয়াসফুন, আমরা ওই যে সিফাত শব্দটা বলি, অসাফা ইয়াসিফু ওয়াসফুন, সাদা কাগজ অসাফা ইয়াসিফু ওয়াসফুন এর মাসদার হয়, দুইটা মাসদার হয়, সিফাতুন বা ওয়াসফুন, অসাফা অসাফা এর মাসদারে। আমরা যে সিফাতটা শব্দ বলি কোথ থেকে আসছে আসলে সিফাত? সিফাত হলো গুণ। ওয়াসফুন এর আরেকটা হয় সিফাতুন, ওয়াসফুন মাসদার আর কি, ওয়াসফুন একটা মাসদার, সিফাতুন একটা মাসদার, তাই তো রাইট স্যার? স্যার, দুইটা দুইটা মাসদার। হচ্ছে দুইটা মাসদার, একটা হচ্ছে ওয়াসফুন একটা হচ্ছে সিফাতুন, তাহলে ওয়াস এবং সিফাত দুইটাই মাসদার হিসাবে আসছে। তাহলে এই যে এখানে ওয়াসফু যে শব্দটা আসলো এটা কি হিসাবে আসছে এখানে? মাসদার হিসাবে, তাই না? মাসদার হিসেবে যে বর্ণনা করা ওয়াসফুল কোরআনি কোরআনের বর্ণনা আল জানিনা ভ্রূণ সম্পর্কে ফি বাতনি উম্মিহি তার মায়ের পেটে, ফি বাতনি উম্মিহি তার মায়ের পেটে, তাহলে মায়ের পেটে ভ্রূণ সম্পর্কে কোরআনের বর্ণনা একটা। আনা তবিবুন, সে বলছে আনা তবিবুন, জানি না কথাটা মানসু হলো কেন। অসফুল কোরআনা, তাহলে এটা কি এটার মাসদার ওয়া যে মাকসুদ? রাইট স্যার, মাফুলুন বিহি, কারণ মাসদার অনেক সময় মাফুলুন বিহি বানায়। এটা কথা বলে এই যে আল জানিনা, আমরা শব্দটা এখানে দেখতে পাচ্ছি যে আল জানিনা এটা মানসুব হয়েছে, এটা মানসুব হয়েছে কেন? দেখো, এটা দিস ইজ দ্য নিউ কনসেপ্ট, লেট আস ডিসকাস। আমরা এগুলি পাবো অসফুল কোরআন, এবং এই 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 ডাউট গুলি তোমাদের থেকেও যেন আসে, আমরা যেন স্কিপ না করি। অসফুল কোরআনিল জানিনা ফি বাতনি উম্মিহি, ওইদিকে কোনো সমস্যা নাই। এখন অসফুল হলো কি? মাসদার, মাসদার মাসদার গুলি ইয়ে নেয়। ওয়াসফুল কুরআনি মুদা মুদাফ মুদাফ ইলাহি হইলো স্যার, ওটা না মুদাফ হিসেবে ইউজ না হয়েছে। না, আমি বলতেছি জানু না কেন মানসুব হলো, কে এটাকে এটা কি মানসুব ইয়ে করছে? হিসেবে মাফুল মাফুল হিসেবে ইউজ হয়েছে কি এই জন্য স্যার? না, কে এটাকে মানসুব করলো? হ্যাঁ, ওয়াসফুল কুরআনিল জানিনা, আচ্ছা, এটাকে মানসুব করলো অসফল শব্দটা, মাসদার মাসদার মাসদারও তার ফেলের মতো মাফুল নিতে পারে, কখনো কখনো আমরা এরকম পাবো আচ্ছা যে মাসদার এই শব্দটা তার মানে ফেল যেমন মাফুলুন বিহি বানায়, মাফুলুন বিহি এই নেয় সেরকম বানিয়েছে। মাসদারও অনেক সময় মাফুলুন বিহি নেয় এই হিসাবে। আমরা যদি কোরআনের আচ্ছা একটা আয়াত খেয়াল করি, ইন্নি জায়ুনুন ফিল আরদে খলিফা, একটু দেখেন এই আয়াতটা।
এই যে আমরা একটা হ্যাঁ যদি এই শব্দটা দেখি, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা। হ্যাঁ কারেক্ট, স্যার, এটার সঙ্গে মিল আছে ইনি প্রশ্ন। জাইলুন, এটা জাইলুনটা মাজদার, খলিফা, খলিফা তো একটা মূল শব্দ ইসিম, কিন্তু মানে মাসদার হিসেবে আসে নাই, জাইলুনটা মাসদার পড়ছে খালিফাকে। রাইট? জাইলুন হ্যাঁ এখানে মাসদার না, এখানে ইসমুল ফাইলটা হ্যাঁ, মাসদার বানায়, ইসমুল ফাইলটা ইসমুল ফাইল, খালিফাকে মাসদার পড়ছে, রাইট স্যার? তাই না? দেখেন তো একটা বের করা যায় কিনা। ইন্নি জাইলুন ফিল আরদি, কেউ ফিল কেউ একটু বের করতে পারো কিনা সূরা বাকারায়? এই আয়াতটা স্যার হ্যাঁ, 30-এর দিকে, স্যার 30-এর পরে বলতেছি। ইও বের করো, ইও খুলে ফেলেন, যে আল কোরআন ওয়ার্ড দেখবি নেই। ইন্নি জাইলুন ইন্নি ফিল জানি স্যার, আরদি 30 30 খলিফাতান, 30 নম্বর আয়াতে স্যার। 30 নম্বর ওয়াইজ আয়াত। কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি হ্যাঁ, ওইখানে খলিফাতান, ওইখানে খলিফাতান 30 নম্বর আয়াত না? 30, আয়াত 30 স্যার। রব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন, এখন এখানে দেখো, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফাতান, খলিফাতান কে ইয়ে করলো কে? এখানে জাইলুনটা বানিয়েছে, বাট জাইলুনটা হলো ইসমুল ফাইল, এটা মাসদার নাই স্যার, তাহলে ইসমুল ফাইল বানিয়েছে, ইসমুল ফাইল, ইসমুল মাফুল এবং মাসদার এগুলিও ইয়ে বানায় মাসদার। খলিফাতান। মাফুলুন বিহি, দেখো আচ্ছা তুমি ওটার ব্যাখ্যায় দেখো, লিখছে মাফুলুন বিহি লিল ইসমিল ফাইল জাইল, হ্যাঁ লেখা আছে ব্যাখ্যায় স্যার, 30 নম্বর আয়াত। মাফউলুন বিহি, তাহলে এখান থেকে আমরা এই যে এখানে থেকে জাইলুন খলিফাতান যে শব্দটা, এই শব্দটা যদি আমরা দেখি এখান থেকে, তাহলে খালিফা, দেখব হ্যাঁ খালিফাতের আগে কি লেখা আছে? মাফুলুন বিহি মাফুলুন বিহি লি ইসমিল ইসমুল ফাইল ফাইলি জাইল, জাইলুন। জাইল, তাহলে বুঝা গেছে? কল জুমলাতু তাহলে আমরা মাফুলুন বিহি ফেলেরে পাইতে পারি, ফেলে তো পাবোই, ফাইল ইসমুল ফাইলেরও পাবো, মাসদারেরও পাবো, মাসদারের মাসদারের ইসমুল মাসদারেরও মাফুলেরও পেতে পারে। পাবো কি? জি না, ইসমুল মাফুল তেমনি, হ্যাঁ, তাহলে এমনিই তো মাসদার মাফুল এবং বিহি, ইসমুল ফাইল, ফাইল, ক্লিয়ার এই কনসেপ্টটা? ক্লিয়ার স্যার। ওকে, প্রসিড। তাহলে এই যে আল জানি না, এই শব্দটা মানসুব হলো কেন? এই যে ওয়াস, এই মাসদারের কারণে, তাহলে এটা ইসমুন মানসুবুন বিল মাসদারি, মাসদারের দ্বারা ফিল এটা মাসদার। মাসদারিউন, এবং আরেকটা জিনিস ফিল মাসদারিউন। হ্যাঁ দেখো, অসফুল কোরআনি, কোরআনের বর্ণনা কি বর্ণনা জানি জানি না, হ্যাঁ হ্যাঁ, আমি ওইভাবে ধরেই মাফুলুন বিহি বলেছি স্যার, যে মিনিংটা গেলে কি জানি না, ওইভাবে গেলেই মাফুলুন বিহি বোঝা যাচ্ছে, আমরা বাট আমরা শিখলাম যে মাফুলুন কনস্ট্রাকশনে বিহি, কিভাবে আসলো এটা এখন ক্লিয়ার হয়েছে স্যার। হ্যাঁ মাফুলুন বিহি স্মল ফাইল এবং মাসদারের মাফুলুন বিহি হয়। মাসদার কারেক্ট স্যার। এরপর সে আনা তবিবুন, আমি একজন ডাক্তার, এগুলি বুঝলে ও আরিফু হাদাল আমরা, আমি এই বিষয়টা জানি। আমি আরিফু নাহানু, এখন এই যে আরিফুটা না আমরা, আরিফু, আনা আরিফু নাহনু না না আরিফু, আরিফু আনতা না আরিফু, তারিফু আনতা আং তারিফু, তারিফি আনতা না হুয়া তারিফু, ইয়ারিফু তারিফিনা। ইয়া তারিফু, তা আরিফু হাদাল আমরা, আমি এই বিষয়টা জানি। যা আল কোরআনু, কোরআন এসেছিল যা আসছে, আয়াজি ও, অর্থ হচ্ছে আসা, যখন এর এই যে হারকুল জর বি আসে তখন অর্থ হয় নিয়ে আসা, তাহলে নিয়ে এখানে যে আসে আমরা বি দেখতে পাচ্ছি, তাহলে যা আল কোরআনু, কোরআন নিয়ে এসেছে বি হাদাল ওয়াসফি, এই বর্ণনা, কোরআন এই বর্ণনাটি নিয়ে এসেছে, কবলা আকসার মিন আলফি আরবাইমিয়াতিন, তাহলে আলফ এবং আরবাইমিয়া অর্থ আমরা জানি হচ্ছে 1400 বছর, আলফ মানে হচ্ছে হাজার, আর মিয়া মানে হচ্ছে শত, আরবা মানে আরবা মিয়া 400, 400, আলফ মানে 1400, 1000, 1000। হ্যাঁ 1400 বছর, আকসারা কবলা, কবলা আকসারা পূর্বে, তাহলে আমরা একসাথে এটার অর্থ করি যে কবলা আকসারা মিন আলফিন ও আরবাই মিয়াতি সানাতিন, যে 1400 বা 1400 বছরের বছর পূর্বেও ইসলাম, 1400 বছরেরও আরো বেশি পূর্বে ইসলাম এই বর্ণনা নিয়ে এসেছে। নিয়ে যা আল কোরআন বিহাদাল ওয়াসফি, কোরআন এই ওয়াস বা এই বর্ণনা নিয়ে এসেছে, আকসারা শব্দটা কিভাবে আসলো কেন?
এখানে কাবলা যদি জার ধরি, জার মুদাবিলাইহি আকসার আকসারা, এটা প্রশ্নটা মিলতেছে না, জার মুদাবিলাইহি হওয়ার কথা না ওস্তাদ, বা নাকি পুরাটা মিলে হয়েছে এরকম, এটা একটু ব্যাখ্যা করে বলেন যদি। অবলু এবং বা দুটা শব্দ আমরা জানি, এই শব্দটি যদি তার মুদাকুন ইলাহি পরে উল্লেখ না থাকে তাহলে তো সেটা হয় মাবনি, তাহলে এখানে মুদাকুন ইলাইটা আচ্ছা উল্লেখ আছে বিটাই বোঝা যাচ্ছে এটা কবলা হয়েছে। তাহলে আকসার এই শব্দটা হচ্ছে মুদাকুন ইলাই, কবলার মুদাকুন ইলাই। এখন মুদাকুন ইলাই তো মাজরুর হয়, আমরা জানি যে ফেলুন, এটা যে এটা একটা নিবে না? প্যাটার্ন, যে গাইরুল মুনসারিফের একটা প্যাটার্ন আমরা পড়েছি, যেটা হ্যাঁ হ্যাঁ বিওয়াজনিল ফেল, ওয়াজনুল ফেল যেগুলো এগুলো গাইরুল মুনসারিফ। তাহলে আকসার এই আচ্ছা শব্দটা আফ আলু বা এই প্যাটার্নে আসার কারণে, হ্যাঁ আকসারু, আফ হ্যাঁ আলু বুঝতে পারছি, এটা যে প্যাটার্নটা আমরা পাবো এই যে কাসরা কাসরা নিবে না, কাসরা নিবে না, বুঝতে পারছি। আফ আলু, আফ আলু এরকম যে শব্দ আমরা পাবো এটা মূলত গাইরুল মুনসারিফ, এই জন্য এই শব্দটা আকসার আকসারা হয়েছে। আকসার আকসারু ছিল, হওয়ার কথা ছিল আকসারি, কিন্তু হয়েছে আকসার। এটা ক্লিয়ার? আমরা আকসার কেন হলো, তাহলে কবলা আকসার মিন আলফিন ওয়া আরবাঈ মিয়াতি সানাতিন। এরপরে সবই আমরা মাজরুর, মিনের জন্য সবই মাজরুর হিসেবে ইউজ হয়েছে। ও আসবাত আল ইলমুল হাদিস, আল ইলমুল হাদিস অর্থ হচ্ছে আধুনিক বিজ্ঞান, আল ইলম মানে বিজ্ঞান, আল হাদিস মানে আধুনিক, তাহলে আল ইলমুল হাদিস আধুনিক বিজ্ঞান। আসবাতা ইসবিতু ইসবাতুন, আক্রমা থেকে ভাবে ফ্রম ফোর থেকে শব্দ অর্থ হচ্ছে সাব্যস্ত করা বা প্রমাণিত করা, তাহলে আসবাতাল ইলমুল হাদিস আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে ফি হাদিহিল হাকিকতা, এই হাকিকত বা এই বাস্তবতাকে, এই সত্যতাকে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে, যেটা কোরআনে 1400 বছর আসছে। যেটা কোরআনে 1400 বছর পূর্বে ছিল। নেক্সট, এরপরে স্মিথ, ওহাল হুনাকা আসবাবুন উখরা, ওহাল হুনাকা আর সেখানে কি রয়েছে আসবাবুন উখরা, অন্য কোনো সাবাবুন কারণ, সাবাবুন ফেলে হামজা সাবাবুন আসবাবুন, ছোট এই শব্দটা, ছোট করে, এই যে সাবাব সাবাবুন, সাবাবুনের বহুবচন হয় আসবাবুন, চেষ্টা করে নরমাল বাবুন। সাবাবুন আসবাবুন, আসবাব, এই সাবাবুন শব্দটা এর জমা বা বহুবচন হয় আসবাবুন, যেটা লেখা তো আছে, রাইট, সাবাবুন আসবাব, হুনাকা আসবাবুন উখরা, সেখানে কি অন্য কোনো কারণ আছে, যা আলাত কা তুসলিমু, যে কারণটা, যা আলাত, যে আসবাব বা যে কারণ গুলো তুসলিমু তোমাকে মুসলিম বানিয়েছে, তাহলে সেখানে কি আরো অন্য কারণ আছে যে কারণটা তোমাকে মুসলিম বানিয়েছে? নেক্সট নাম, সে বলল হ্যাঁ, ফাল ইসলামু ইয়াদউ ইলা সিদকি ছোট ছোট ওয়াল ফাল ইসলাম মানে হচ্ছে আমানাতি, ইসলাম ফাল ইসলামু, সুতরাং ইসলাম, ইয়াদউ ডাকে, আহ্বান করে, ডাকে, ইলা সিদকি সত্যতার দিকে, ওয়াল ওয়াল আমানাতি আমানাতি আমানতের দিকে, ওয়াল আদলি, ওয়াল আদলি ন্যায়পণের প্রতি, ওয়াল মুসাওয়াতি এবং সাম্যতার প্রতি, এটা ব্যাখ্যা করেন এখানে মুসাওয়াতি সাওয়া ইউসাওবি, আমরা এই যে দরকার হলে কাগজ যান। শব্দ পড়ব, সাওয়া ইউসাওবি মুসাওয়াতুন, সাওয়া সা, রুট হলো সিন ওয়া ইয়া এটা রুট হয় হামজা সিন সিনবা হামজা, ওয়াও এবং ইয়া, এখন ইয়া এন ফর্ম থ্রি থেকে আমরা আসি ক থ্রি তালার মতো ফর্ম মিলাই, থ্রি সা ওয়া সাওয়া, ইয়া, তাহলে পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে সা ওয়া, ইয়েস সাওয়া, ইয়েস এখন ইসাওবি, এখান থেকে শব্দ হবে ইয়ের ইসাওবি, উপরে কোনো ডট কিছু হবে না, ইয়ের উপরে কিছু নাই, সাওয়া সাওয়া ইউসাবি ইসাওবি, সাওয়া ইসাওবি এর মাসদার হয় মুসাওয়াতুন, মুসাওয়াতুন। মুসাওয়াতুন। আচ্ছা এটার মুকাতালাতুন এখন আমরা মুকাতালাতুন এটার মূল ফর্মটা দেখি, কয়তালা, কতালা এই মাসদার গুলি ফরমেশন একটু বুঝি, কয়তালে ইউকায়তেল মুকাতালাতুন অথবা কিতালুন, হ্যাঁ এটা মাসদার মুকাতালাতুন,
মুকাতালাতুন ওয়া কিতালুন পড়েছি আমরা, দুইটা অথবা শব্দ। কিতাল, হ্যাঁ কিতাল, এখন দেখো, খেয়াল করো, মুকাতালাতুন আর মুসাওয়াতুন এক কিনা? না ওকে, তাহলে কি পার্থক্য কেমন আসে? মুসাওয়াতুন হবে, আরেকটু হবে না, বায়াতুন ছিল, হ্যাঁ, হ্যাঁ তাহলে এখানে এটা ছিল মুসাওয়াতুন ফর্মুলা অনুযায়ী। ফর্মুলা অনুযায়ী। এখন এই শব্দটাই যে আমরা জানি যে ওয়াও বা ইয়া, তার পূর্বে যদি জবর আগে থাকে, যেটা আসার কথা লিখে ফেলেন, মুসা মুসাওয়াতুন, না মুসা ওয়া ইয়াতুন, আচ্ছা ওটা তো লিখছেন জি স্যার, এখানে এই যে মুকাতালাতুন। মুসাওয়াতুন মুকাতালাতুন, ওকে আগে এখন এই যে ইয়াটা, এই ইয়াটা হয়ে যাবে মুকাতালাতুন, এখানে হ্যাঁ আলিফ, আলিফ, এই যে এখানে আলিফ হয়ে গেল, শব্দ হলো মুসাওয়াতুন। মুসাওয়াতুনটা কোথা থেকে আসলো আমরা বুঝে গেছি, এখানে ইয়ার পরিবর্তে আলিফ হলো কেন, যে আমরা না ইয়া ওয়াতুন মানে যা বলছি, থাকুক তার ডান পাশে জবর আছে, হ্যাঁ ওই তো ওই ওই নিয়মটা আর কি স্যার, কাওয়ালা ওই ওই নিয়মে কাওয়ালাটা যেভাবে কালা হচ্ছে একই ভাবে স্যার, মানে ওয়া তুই, হ্যাঁ বাইয়া যেভাবে বা হচ্ছে, বুঝতে পারছি ওয়াল মুসাওয়াতি, বলা এরকম। হুম ওয়াল মুসাওয়াতি এবং সাম্যতা, ও সালামি এবং শান্তি বা নিরাপত্তা, ও ইবাদতি রব্বি ওয়াহিদিন, ও ইবাদতি রব্বিন ওয়াহিদিন, এবং এক রব বা এক পালনকর্তার ইবাদত উপাসনার দিকে। নেক্সট লাকাদ আসলামতু বাদা কিরাআতিন আদিদাতিন, লাগাদ আসলাম তো নিশ্চয়ই লাকাদ আমরা, আসলামতু, নিশ্চয় আমি ইসলাম গ্রহণ করেছি, বাদা কিরাআতিন আদিদাতিন, আদিদাতুন শব্দ হচ্ছে অনেক, তো কিরাআতুন কিরাআতুন অনেক পড়াশোনার পর, আসলামতু পড়াশোনার মাধ্যমে, বাদা কিরাআতিন আদিদাতিন, আমি অনেক পড়াশোনার পর ইসলাম গ্রহণ করেছি, ও দিরাসাতিন আমিকাতিন, আমিক শব্দের অর্থ হচ্ছে গভীর, তাহলে দিরাসাত অর্থ হচ্ছে গবেষণা, ও দিরাসাতিন আমিকাতিন, এবং গভীর গবেষণার পর। ইনফ্যাক্ট দেরাসা তো আমরা অধ্যয়ন হিসাবে দেখি, তো অনেক অধ্যয়ন মানে হলো গবেষণা, গভীর অধ্যয়ন বা গভীর গবেষণার পর আমি ইসলাম দুইটা ধর্ম, শব্দ আছে, একটা হলো কেরাত আর একটা হলো দেরাসা, কিরাতুন অর্থ পড়া, তাহলে এখানে দিরাসাতুন অর্থ ভিন্ন একটা অর্থ নিলাম আমরা, সেটা হচ্ছে গবেষণা, তাহলে অনেক পড়া এবং গবেষণার পর আমি ইসলাম গ্রহণ করেছি। আইন না, এই শব্দটা একটু আমরা দেখি, এটার রুট ছিল হচ্ছে আইন ওয়াও রা, আইন ওয়াও রা, আইন ওয়াও এবং র, এই রুট থেকে শব্দ হয় আরা, তাহলে যদি আক্রমণের সাথে মিলে ফর্ম ফোর থেকে আমরা শব্দটা আনি, তাহলে শব্দ হয় আ ওয়ারা, আ ওয়ারা, এর মোদারে হয় বিরু, তাই না? আওয়ারা ইউভিরু, এর মাসদার হয় ইওয়ারুন, ইওয়ারুন। এখন এইভাবে তো আমরা যখন পড়ি তখন পাই না, তাহলে আমরা যেমন পাই এমন করে আমরা একটু বানাই, তাহলে যে আওয়ারা এই শব্দটাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্বল এবং সবল সংমিশ্রণ হয়েছে, তাহলে আমরা এই দুর্বলের বোঝা সবলের মাথায় যদি দেই, দেওয়ার পরে এখানে হামজাদের যেটা আইন, আইনের মধ্যে আমি জবর দিলাম, আইনের মধ্যে জবর দেওয়ার সাথে সাথে এই যে ওয়া যেটা ছিল সেটা হয়ে যাবে আলিফ, শব্দ হয়ে যাবে আরা। এরপরে যে আমরা শব্দ পড়েছিলাম এখানে, ওই যে দুর্বল সবল ইওয়ারুন, এখান থেকে আমরা বুঝে গেছি ইয়ারাতুন কেন হইল। এরপরে আমরা আক্রিম, আক্রিম, এখান থেকে আমর হয় আউবির, আউবির। এখন এই যে সেম এই কাজটা এখানে হয়েছে, দুর্বল সবল একসাথে হয়ে গেছে, এই জন্য দুর্বলের বোঝা সকল সবলকে দিলাম, তাহলে এরকম ছিল আউবির। এখানে দুইটা সুকুন একসাথে হয়ে গেল, দুইটা সুকুন যখন একসাথে হয়ে যায় তখন যেটা দুর্বল সেটা ড্রপ হয়ে যায়, এই জন্য এই ওয়াওকে ড্রপ করে শব্দ আমরা করে দিলাম আইর, নেক্সট তাহলে আইর না আরা ইউরু ইয়ারাতুন, অর্থ হচ্ছে ধার দেওয়া কোনো কিছু, ধার দেওয়া, তাহলে এখান থেকে যে অর্থ আইর না,
আমাদেরকে দার দেও বাদল কুতুবি, কিছু বই, দিরাসাতিল্লাতি করাতাহা, এবং কিছু গবেষণাপত্র, আল্লাতি যেগুলো করাতাহা তুমি পড়েছ, নেক্সট যে গবেষণাপত্র তুমি পড়েছ, বিকুল্লি সুরুরিন আনন্দের সাথে, ফালাদাইয়া কুতুবুন কাসিরাতুন আনিল ইসলাম, ফালাদাইয়া আমার নিকট আছে কুতুবুন কাসিরাতুন অনেকগুলো বই, আনিল ইসলাম ইসলাম সম্পর্কীয়। লাদা প্লাস ইয়া মুতাকাল্লিম আমরা এটা পড়ছি। তাহলে এই যে লাদা প্লাস ইয়া মুতাকাল্লিম এই শব্দটা আমরা পড়েছি, লাদা প্লাস ইয়া মুতাকাল্লিম। এখন এই যে ইয়া, এই ইয়াটা আমরা যখন এই যে তলামি তখন এটা সুকুন হয়ে যায়, আমরা মনে রাখবো এই যে ইয়া, এই ইয়াটার মধ্যে দুই অবস্থায় ইয়াটা ফাতহা যুক্ত হয়, যদি ইয়ার পূর্বে ইমিডিয়েট পূর্বে এরকম ডটলেস ইয়া থাকে অথবা সুকুন যুক্ত ইয়া থাকে। যেমন যদি আমরা লাদা দুইটা শব্দ যোগ করি, লাদা প্লাস হু, লাদা প্লাস হু ইকুয়াল টু কি হয়ে যাবে, লাদাই হু লাদাই হু হবে। যদি এই যে হু হুমা হুম এই চারটা, লাদাই হিল লাদাই লাদাই হি লাদাই হি হবে। তাহলে এই যে এখানে লাদা প্লাস ইয়া, লাদাই ইয়া, লাদাই ইয়া উপরে তাসদিদ হবে একটু ওস্তাদ, উপরে রাইট। একটা তাসদিদ লাদাই ইয়া হ্যাঁ, এখানে তাসদিদটা কি হলো একটু দেখি আমরা। তাহলে দুইটা ইয়া, এই যে একটা ইয়া, দুইটা ইয়া আসছে লাদাই। হ্যাঁ লাদাই ইয়া, তারপরে এই যে ইকুয়াল টু শব্দ হয়ে যাবে লাদাই ইয়া, আমার নিকট কাসিরাতুন কুতুবুন কাসিরাত। লাদাইয়া লাদাইনা, কোনো সমস্যা নেই, পরে এটা দর্শন। হাল হিয়া মাওজুদুল আনা, হাল হিয়া তা কি, মাওজুদুল উপস্থিত, আল আনা এখন, তা কি এখনো তোমার নিকট বিদ্যমান আছে, হাল হিয়াল মাওজুদুল আনা। হিয়া হইলো কেন, এখানে যে হিয়াটা কেন হয়েছে বলুন তো, কাকে ইন্ডিকেট করতেছে হিয়া? কুতুবুন কাসিরাতুন, কুতুবুন কাসিরাতুন, হ্যাঁ কুল্লু হিয়া জামা মুয়ান্নাস, এই যে জামা অনেকগুলো অনেকগুলো বই, এই জন্য রুকেন কুল্লু টোকেন প্লুরাল জামা মুয়ান্নাস। আমরা যে পড়েছিলাম কুল্লু জামাইন মুয়ান্নাসুন, কুল্লু জামাইন মুয়ান্নাসুন, কুল্লু জামাইন মুয়ান্নাসুন। তাহলে এখন এই যে এই প্রত্যেক যেমন মধ্যে যে মাকসুর সালিম না, এই যে আমরা যে এই যে কুল্লু জামাইন মুয়ান্নাসুন এই যে বিধানটা, এটা শুধু যে ব্রুকেন প্লুরাল যেগুলো হয় এই ক্ষেত্রে, তাই না? ফি এখানে আমরা দিয়ে দিই, ফি জামু মুকাসসার ফি না, ফি জামাইল জামিল মুকাসসারি, মুকাসসারি লিজামিল মুকাসসারি লিল জামাইল মুকাসসারি, লিল জামাইল মুকাসসার। এই কথাটা উজ্জ্ব থাকে আর কি, সংক্ষেপে বলে কুল্লু জামু মুয়ান্নাস। জামা জামা সালেম হলে হবে না স্যার, ইজ না ইট? জামা সালেম হলে কেন হবে? আচ্ছা তাহলে কুল্লু জামা জামাইল সালেম মাসুল লিল জামাইল মুকাসসার, যে জমা মুকাসসার বা ব্রুকেন যখন হবে তখন হলো এই বিধানটা যে প্রত্যেক সকল জমা, হুয়া মুসলিমুন হুমা মুসলিমানে হাউলাই মুসলিমুনা, হুয়া হুয়া কিতাবুন হুমা কিতাবানে হাজিহি কুতুব, কুতুবুন। ওকে এরপর আমরা দেখি নাআম, হা তাফাদ্দলা, তাফাদ্দল এর দ্বিবচন হচ্ছে তাফাদ্দলা, হা তোমরা আসো, তাফাদ্দাল ইয়াফাদ্দাল, তাফাদ্দলা ইয়াতাফাদ্দালু তাফাদ্দলুন, তাফাদ্দলা তাকাব্বালা থেকে তাফাদ্দাল ফাদ্দাল ইউফাদ্দিলু না, তাকাব্বাল তাফাদ্দলা ইয়াতাকাব্বালু, ইয়াতাফাদ্দালু এটার ইয়ে কি আমার, পাঁচ ফর্ম ফাইভ তাকাব্বুলুন, এটা হচ্ছে এটার আমল তাফাদ্দুলুন, বলেন আমল কি, এর আমল কি হয়, আমর তাফাদ্দাল তাফাদ্দাল তাফাদ্দল, তাহলে দুই এর দুইজন দুইজন হলে কি হবে, তাফাদ্দলা, তাফাদ্দলা, এই যে তাফাদ্দলা, ওখানে বন্ধু হাতি দুইজন, হলে তাফাদ্দালি। তাহলে এই যে তার দুইজন বন্ধু কিছু বললো তাফাদ্দলা,
তোমরা আমার সাথে চলো ইলাল বাইতি, বাড়িতে, লিতানাওয়ালা বাদ আল কাহওয়াতি, তানাওয়ালা এতানাওয়ালো অর্থ হচ্ছে কোনো কিছু খাওয়া, তাহলে এখানে লিতানাওয়ালা যেন আমরা বাদ আল কাহওয়াতি কিছু কফি খেতে এখানে পারি। এখানে তাসরাবু হলো না কেন ওস্তাদ? কফি তো আচ্ছা দুইটাই হয়তো ইউজ হয়, তানাওয়ালা হয় তাসরাবু হয়, তাই তো? রাইট, লিতানাওয়ালা বাদ আল কাহওয়াতি, আমরা যেন কফি পান করতে পারি, খেতে আসলে কফি খেতে, কফি খেতে পারি। হ্যাঁ ওনা তাহাদ্দাসা আনিল ইসলাম, এবং তাহাদ্দাসা এ তাহাদ্দাসু না তাহাদ্দাসু নাহনু না তাহাদ্দাসু, আনা কি হবে? এখানে এখানে একটু একটু ওস্তাদ থামাই। এখানে বাদু মানে হলো আমরা জানি মানে অংশ কফি, অল্প কফি, এখানে বাদা এটা হলো কি মানসুব হওয়ার জন্য যে মাফুলুন, এই জন্য রাইট বাদ স্যার, আল কাহওয়াতি মানে মুদাফ মুদাফ ইলাহি, আর হলো এই এখানে বাদা শব্দটা হয়েছে মানসুব, মাফুলুন বিহি, কি জন্য মুদাফ মাফুলুন, মুদাফুন ইলাই কার মাফুলুন ইলাই? লিতানা ওয়ালা, এই যে তানা ওয়ালা হ্যাঁ যে ভার্বটা আছে না এখানে, এই ভার্বে মাফুলুন বিহি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা পুরাটা মিলে মুদাফ মুদাফ ইলাহি হয়ে মাফুলুন বিহি, রাইট স্যার, প্লাস এটা এলো এই জন্য, হ্যাঁ তারা বলার কাহ। আচ্ছা ওয়ানা মাফুল, তাহাদ্দাসা আনিল ইসলাম, এবং ইসলাম সম্পর্কে যেন আমরা আলোচনা করতে পারি। ওয়া উতিকুমা ছিল তাহার দুসু তাহার দুসু, না তাহাদ দাসু হওয়ার কথা, এখানে দাফা কেন হইলো? ওরা তাহার দাসা একই কারণে, তারা ওয়ালা যেভাবে হয়েছে একই তাহার দাসা, এই যে লি এর যে প্রভাব এখানে, মূলত এই হ্যাঁ যে হ্যাঁ লি লি হরফুল জার, আমরা জানি হরফুল জার গুলো তো ভার্বের শুরুতে আসে না, তাই না? এখানে মূলত লি এর পরে একটা আন উজ্জ্ব ছিল, এরকম লি আন হ্যাঁ আতাওয়ালা, তাহলে এই হ্যাঁ যে এখানে আত্ম হয়েছে, এই জন্য শব্দ হয়ে গেল ওনা হ্যাঁ তাহাদ্দাসা। তাহাদ্দাস, ওয়া হ্যাঁ উতি কুমাল কুতুবা, ওয়া উতি যেন আমি দিতে পারি কুমা তোমাদেরকে, আল কুতুবা তোমাদেরকে কিতাব। তাহলে এই যে উতি এই ভাবটা দুইটা মাফুল নেয়, একটা একটা মাফুল হচ্ছে কুমা, একটা হচ্ছে আল কুতুবা, দুইটা মাফুলন বি হয়ে গেল। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। কিছু দাগ লাগবে? হাইয়া বিনা, চলো এখানে কোনো ওয়ার্ড কোনো শব্দে কোথাও আমরা, কারো কোনো ডাউট আছে আপনাদের? ওকে, আমরা 2 মিনিট ব্রেক নিয়ে পরবর্তী আরে যাবো, স্টপ ইয়ে রেকর্ড। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে নেক্সট যে আমাদের হেওয়ার এটা আমরা শুরু করি। এখানে অনেক সুন্দর একটা হেওয়ার, আমরা এটা যদি দেখি, প্রথমে হেডিং দেখে আমরা বুঝতেছি আরকানুল ইসলামী আল খামসাতু, আরকানুল ইসলামী ইসলামের রুকন, রুকন আমরা জানি, রুকন মানে ইসলামের স্তম্ভ বা ইসলামের খুঁটি, আল খামসাতু পাঁচটি, আরকানুল ইসলামী আল খামসাতু ইসলামের রুকন পাঁচটি, তাহিয়াতুন ভূমিকা। এখানে এখানে অর্থটা কি আর একটু বলি ওস্তাদ, এখানে অর্থটা কি হবে যে ইসলামের 5টি রুকন, মিনিংটা এভাবে আসবে হ্যাঁ, এভাবে বলতে পারি আমরা, ইসলামের 5টি রুকন। 5টি রুকন? হ্যাঁ এটা এটা মওসুফ সিফাত হিসাবে, কোনো কমপ্লিট সেন্টেন্স না। আরকানুল ইসলাম আল খামসাতু, আল খামসাত, হ্যাঁ আল খামসাতু যে আরকানের সিফাত, হ্যাঁ আমরা জানি ওই যে মুদাফের সিফাতটা মুদাফুন ইলাইর পরে আসে, তাই না? মুদাফের যে সিফাত হয় মানে এটা ফ্রেজ পরে ফ্রেজ, আসে, এটা ফ্রেজ তাই তো স্যার? এটা ফ্রেজ কমপ্লিট জুমলা না, ফ্রেজ বলতে পারি আমরা, কমপ্লিট জুমলা হইতো যদি খামসাতুন হইতো, হ্যাঁ আর আরকান হইলো রুকনুনের বহুবচন। কারেক্ট স্যার। লিখে দাও, কলম দিয়ে লিখে দাও, হাত আর দিয়ে। আরকান এই যে রুকনুন শব্দ, র কাফ নুন, রুকনুন এর জমা হয় আরকানুন, বা এর বহুবচন হয় আরকানুন। হ্যাঁ এরপর আমরা দেখি তাহিয়াতুন আতুন অর্থ হচ্ছে ভূমিকা, ফাক্কির ফিল ইজাবাতে আনিল আসইলা তালিয়া, তুমি নিচের প্রশ্নগুলোর ব্যাপারে উত্তর দানের ক্ষেত্রে চিন্তা করো। প্রথমেই মা আরকানুল ইসলাম, মা কি আরকানুল ইসলাম, ইসলামের রুকন, ইসলামের রুকন কি কি রকম শক্তি কি? বা ইসলামের রুকন সমূহ কি কি। নেক্সট, ফার রুকনুল্লাযী ইউয়াদ্দিহিল মুসলিমু খামসা মাররাতিন ফিল ইয়াউমি, পারবেন পারবেন, মার রুকনুল রুকনুল্লাহ লাযী, ওই রুকন সমূহ কি, রুকনটি আল্লাযী, একটা একটা মার রুকনুল লাযী, রুকনটি কি, আল্লাযী, যা ইউয়াদ্দিহি পালন করে, আল মুসলিমু মুসলিম, তাহলে ওই রুকনটি কি যা মুসলিম পালন করে, খামসা মাররাতিন 5 বার, ফিল ফিলিয়া ইয়াউমি দিনে, ফিলিয়া
এরপরে 3 নম্বর, মার রুকনুল্লাজি ইউতি ফিহি মুসলিম মালান, মার রুকনুল্লাজি ওই রুকুনটি কি আল্লাজি যা ইউতি ফিহি ইউতি পালন করে ফিহি যার মাঝে আল মুসলিম মুসলিম মালান মাল বা যার মাঝে মুসলিম ব্যক্তি টাকা পয়সা মাল বা নিজের সম্পদ খরচ করে সেই রুকুনটা কি। আদায় চার আদায় করে নাম্বার মার রুকনুল্লাজি ওই রুকুনটি কি লা ইয়াসিহু তবে মক্কায়, তাহলে মক্কা ব্যতীত যারা আদায় সহি হয় না সেই রুকুনটা কি। এখন এই 4টা রুকুন সম্পর্কে এখানে, 5টা রুকুন সম্পর্কে এখানে বলবে যে আরকানুল ইসলামী আল খামসাতু, ইসলামের 5টি রুকন বা রুকন 5টি। প্রথমেই আস শাহাদাতু আসসালাতু জাকাত আজ জাকাতু আসসামু আল হাজ্জু, 5টা। এরপরে প্রথমে হচ্ছে কলার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু ইসলামের ভিত্তি আলা খামসিন 5টি বস্তুর উপর, 5টি জিনিসের উপর। এখন বুড়ি আসছে বানা থেকে বানার বানা ইয়াবনি বিনা উন, এখান থেকে এর প্যাসিভ ভয়েস হচ্ছে বুনিয়া, বানা শব্দ এর প্যাসিভ হয় বুনিয়া, এই যে বুনিয়া, তাহলে বানা থেকে শব্দ হয় বুনিয়া, তাহলে বুনিয়াল ইসলামু বানা ইয়াবনি অর্থ হচ্ছে স্থাপন করা, তাহলে বুনিয়াল ইসলামু ইসলামটা স্থাপন করা হয়েছে, তাহলে যদি আমরা প্যাসিভ ভয়েসের অর্থ করি আলা খামসিন 5টি বিষয়ের উপর। এখন এই 5টির থেকে একটা বলছো স্যার, জি আমি একটু তালিম নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কোন কোন পর্যন্ত আসছি আমরা স্যার বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি বুনিয়াল ইসলাম, বুনিয়া হলো তাহলে কি তাহলে বাদি মাজুল ইসলামটা কি ফাইল স্যার নাইবুল ফাইল, আল ইসলাম ফাইল নাইবুল ফাইল কাজ স্যার নাইবুল ফাইল ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম দাঁড়িয়েছে, ইসলাম বানানো হয়েছে আলা খামসিন 5টির উপর। এই 5টা কি শাহাদাতিন, শাহাদাত আল যে লা ইলাহা ইল্লাল্লাহ, কি লাউ নাফিয়া ফি জিনসি লা ইলাহা লাউ ইল্লাল্লাহ, নাফিয়া ফি আল্লাহ জিনসি ছাড়া কোন ইল্লাল্লাহ ইবাদত নাই, ও আন্না এবং যে মোহাম্মদান মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাসূল, এগুলি আমরা জানি। ঐকামিস সালাতি সালাত কায়েম করা, ঐকামিস সালাতি ইকামিস সালাতি এটা কোত্থেকে আসছে, আকামা ইকিমু ফর্মের মাসদার ইকামাতুন অথবা ইকামুন ফর্মের মাসদার, এম আই কারেক্ট? ওকে, আকামা ইউ ইয়াকিম ইউকিম ইউকিম আর একটু নয়েজ আসতেছে কোত্থেকে আর মাসদার হলো কি ইকামাত ইকওয়ামাতুন, না আমরা যদি ইয়ে দিই, আচ্ছা শব্দটা তো থামানো যাচ্ছে না, নয়েজ আসতেছে স্যার বোধ হয় ডিস্টার্ব হচ্ছে ডিস্টার্ব হচ্ছে স্যার ওকে আমরা আসলে বন্ধ করে দিই সব, পরে পরে ডিসকাস করবো। হ্যাঁ ওকে, তাইলে অ ইকামুস, হ্যাঁ অ ইকামিস সালাতি, এখানে যেহেতু শাহাদাত এখান থেকে আসছে খামসিন, তারপরে এটা ফলো করছে, আমি এই এই শব্দটার মধ্যে একটু এমফাসিস করতে চাচ্ছি। এই শব্দটা হলো এক্সপার্টিস, ওকে আমরা এটা জানি, একটু দেখো তো লেখা যায় কিনা, অ মা তাই না, ইউ ই মু গ্রেট। এখন মাসদার কি ইকরামুন, তাহলে কি লিখবো ও তোমরা তো শুনতে পাচ্ছ ইকওয়ামুন, ইকওয়ামুন
তাহলে এটাকে যদি সাজাই কি হবে, ক মুন, কারেক্ট? এটা আলিফ হয়ে গেল, আরেকটা আলিফ রইলো ইক আমন, এবং এখন একটা আলিফ পড়ে গেল, এটা হলো ক মুন, এই একটা মালদার। আরেকটা হলো এই যে ইক আমন, সাধারণত ব্যবহার করি এরকম হরফে ইল্লাত ওয়ালা, ইন্টারনেট আনস্টেবল শোনা যায় কিনা তো জানা, ওকে, হরফে হরফুল ইল্লাত ওয়ালা ভার্বের মাসদার একটা গোল তা আনা হয়। তাহলে আমরা এই পর্যন্ত বাই ফর্মুলা পেলাম, এটাকে ইকামতুনও করা যাবে অথবা সরি ইকামন তো হইলো, এটা ফেলে দিয়ে আলিফটা ফেলে দিই কামাতুন, অথবা এটাকে ইকামাতুন লেখা যাবে, ক মা ই ক মাতুন, দুইটাই সহজ সহি। তাহলে এখানে ব্যবহার করেছে এটা ইকামুন ইকামাতুন, বাট আমরা সাধারণত ইকামাতুন ব্যবহার করি। ওকে, সলাতি অ ইতা ইজ জাকাতি, অ ইতা ইজ জাকাতি, এটাও মাসদার, অইতা ইজ জাকাতি, এটার মতোই। এই এই মাসদারটা আমাদের ফর্ম করতে জানা দরকার। এটা আসবে আতা জাকাতি, হলো আশা, এটা ফর্ম ফোরে যখন নিয়ে যাব তখন হবে আতা ইউটি, যেটা পরিবর্তন হয়ে হবে আতা ইউটি, পরিবর্তন হয়ে কি হবে আতা, আর এটা হলো এখন এটার ইয়ে আমার মাসদার দরকার ইকরামুন। দেখো ইকরামুন মানে ইকুয়াল টু কি হবে ই ই ই ই তা ইউন, ই তা ইউন, এই ই তা ইউন, এখন আমাদের পরিবর্তিত রূপটা কি পরিবর্তিত রূপটা কি আমাদের ইতা উন ইউন, এরকম হামজা দিয়া ইতা উন ইতা উন, ইতা উন, এবার এই পরিবর্তনটা কেমনে হইলো ইতা উন, তাইলে এটা ইয়াতে পরিণত হয়ে গেল। ওকে, আতা ইউতি, এখানে হামজা আসলো কেন, কোনো ব্যাখ্যা পাওয়া যায়? আমরা যদি সবাইকে আবার অ্যালাউ অ্যালাউ এভরিবডি, এ পর্যন্ত বোঝা গেছে কিনা? ইতা আমাদের মূল শব্দটা হলো ইতাউন, এটা কেমনে আসলো এটা একটু দেখা দরকার। স্যার ওই যে মানে আলিফের পরে যদি ওয়াও বা ইয়া আসে তাহলে হামজা না, ইতা ই ইউন ছিল তো, ওকে, ইতা ইউন, আলিফের পরে যদি ওয়াও বা ইয়া থাকে তাহলে ওইটা হামজা হয়ে যায়, যেমন কাওবিলুন এটার মতো। দেখেন বের করেন এই কটুক, এই এই তা উনটা একটু বের করতে হবে, আসলে মূল শব্দটা হলো এখান থেকে যদি একটু দেখি আচ্ছা, এখান থেকে রুট ছিল হচ্ছে হামজা তা ইয়া, সে হিসেবে এই শব্দটা হয় ই তা ইউন এরকম ছিল। এখন এই জায়গায় আমরা একটা রুলস মনে রাখবো যে আলিফের পরে যদি ওয়াও বা ইয়া থাকে তাহলে সেটা হামজা হয়ে যায়, তাহলে এই যে ই তা উন শব্দটা হয়ে যাবে ই তা
উন এর একটা উদাহরণ যদি আমরা দেখি, তাহলে যে আমরা শব্দ পড়েছিলাম কাইলুন, কাইমুনের মতো, কামা ইয়াকুমু থেকে কাইমুন অর্থ হচ্ছে দণ্ডায়মান ব্যক্তি। কাওয়া দেখে আসুন, রাইট? কাওয়ামা, কাওয়ামা এটা ফাইল হলো, ইয়াকুমু বা ইয়াকুমু এর মুদারে হয় এটা ফাইল দরকার। কাওয়ামা, এই শব্দটার ফাইল হয় কাওয়িমুন, কাওয়িমুন। এখন আমরা এই যে কাওয়িমুন যখন দেখি তখন হয় পাই হচ্ছে কাইমুন, এই যে এখানে হামজা পাই, তাহলে এই যে হামজাটা হচ্ছে এই যে আলিফের পরে যদি ওয়াও বা ইয়া থাকে তাহলে হামজা হয়ে যায়, এই আলিফটা কিসের আলিফ? যে কোনো আলিফের পরে ওয়াও বা ইয়া থাকে হামজা। ওকে, এই সূত্রটা বুঝা এটা গেছে? হুরুফে হুরুফে হুরুফুল ইল্লাত হইলে তখন হবে, তাই তো? হুরুফুল ইল্লাত হইলে তো আলিফ আসার একটা ইয়ে থাকবে। হ্যাঁ, ওকে। এখন এই মানে ইতা উন কিভাবে আসলো এটা বুঝা গেছে কিনা? বুঝা গেছে স্যার, এটা ক্রিটিক্যাল বটে, বুঝা গেছে। নেক্সট, তাহলে এখান থেকে আমরা ওয়া ইতা ইজ জাকাতি এবং জাকাত প্রদান করা, মুদাফ মুদাফ ইলাইহি হিসাবে, ওয়া ইতা ইজ জাকাতি এবং জাকাত দেওয়া বা জাকাত প্রদান করা, ওয়া হাজ্জিল বাইতি এবং আল বাইত মানে হচ্ছে ওয়া হাজ্জিল বাইতি এবং হজ করা, সৌমিল রমাদান। অসৌমি রমাদান এবং রোজা রাখা, ওয়া হাদা তা'রিফুন বি আরকানিল ইসলামি, ওয়া হাদা তা'রিফুন আর এটা হচ্ছে পরিচয় বি আরকানিল ইসলামী, ইসলামের রুকুন সমূহের, ফাহাদা তারিফুন বিহাদাল আরকানি, এটা হচ্ছে ইসলাম রুকুনের পরিচয়। এখন প্রথম রুকুন, আর রুকনুল আউয়ালু প্রথম রুকুন, আর শাহাদাতানে, শাহাদাতানে দুইটা শাহাদাত, দুইটা শাহাদাত কেন বললো, এই যে একটা হচ্ছে এই শাহাদাত, একটা মোহাম্মদুর রাসুল্লাহ এনাদার শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুলুল্লাহ, ওয়া হুমা মিফতাহুদ দুখুলি ইলাল ইসলাম, আর এই দুই শাহাদা, ওয়া হুমা মানে আর শাহাদাতান, এই দুইটা শাহাদাত বা দুইটা সাক্ষী মিফতাহুদ দুখুলি প্রবেশের চাবি ইলাল ইসলাম, ইসলামে দুইটার মধ্যে একটা হলো লাইলা ইল্লাল্লাহ, আর একটা হলো মোহাম্মদ মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, এই যে অংশটা হচ্ছে একটা, এই অংশটা হচ্ছে একটা, দুইটা, এই দুইটা হচ্ছে এই ওয়া হুমা, এই দুটি মিফতাহুদ দুখুলি ইলাল ইসলাম, ইসলামী প্রবেশের চাবি। ফামান, সুতরাং যে ব্যক্তি কালা হুমা এই দুটি বলবে, ফাকদ দাখালা ফিল ইসলাম, সে নিশ্চয় ইসলামে প্রবেশ করবে, নেক্সট, ফাকদ দাখালুল ইসলাম। আর রুকন সানি, দ্বিতীয় রুকন, আসসালাতু নামাজ, ওহিয়া আমুদুদ্দিন, এটা একটু লেখেন, সানিন কথাটা লেখেন। আমরা দুই আরবি জানি, সানিন একটু খেয়াল করি, দুই আরবি হলো সানিন। এখন এটার সাথে যদি আল যুক্ত হয় তাহলে একটা ইয়া ভেসে উঠবে, আসানি। আসানি, এটা জানা আছে সবাই? আসানি না স্যার, এটা জানা ছিল না। এখন এটা আচ্ছা, পেছনে পেছনে ইয়াযোগ হবে স্যার, পেছনে ইয়াযোগ হবে, এটা বলতেছে স্যার। কারণ একটু সানিন কথাটা যদি আমরা লিখি, আই ডোন্ট নো এর রুট পাওয়া যাবে কিনা। সানুন ইয়া, সানি আসা, সানিনের রুট হলো সানিন ওয়া, রুট হ্যাঁ সানিন সানিন ওয়া, দুই। সানু আমি এখানে পাচ্ছি না, আমাদের এখানে দেখাচ্ছি ইয়া, না, এ হচ্ছে সা নি ইউন, শব্দ ওকে, হয় সা নি ইউন, তাহলে এরকম ছিল এটা দুই হলো ইউন। সানিউন। এখন এখন এটাকে ভাঙ্গি, সানি সা নি ইউ পেশ। এখন কি সূত্র, কি অলস সূত্র? কাস্টার পরে ইয়ার উপরে দম্মা পড়া হয় না, স্যার তাহলে দুই আরবি হলো সানিন, আর সানিন, আল যোগ করলে ইয়া ভেসে উঠবে। ক্লিয়ার? এখন আসানি, হ্যাঁ। তাহলে যদি পড়া হয় না, এখন এই দুইটা একসাথে হয়ে গেলে তখন ইয়াটা পড়ে যায়, তাই না? এজন্য যদি আমি ইয়াটা ফেলে দিলাম, তাহলে ইয়া ফের পড়ে যাওয়ার পর শব্দ হয়ে গেল, আবার দুইটা নুন একসাথে হয়ে যায়, এখন দুই নুন একসাথে তখন রাইটিং বিসমিল হলো, তখন এটাকে তানবিন দিয়ে লেখা হয় সানিন। তাহলে এটা আর হলো যখন দ্বিতীয়, সেকেন্ড, হ্যাঁ। সেকেন্ড, আর যখন আল যুক্ত হয় তখন ইয়া ইয়াটা আবার চলে আসে, ফেরত আসে। এটা বুঝে গেছি আমরা? জি এখন স্যার। আচ্ছা, এই সানিনটি কি মারফু মনসুব না মজরুর? মজরুর, মারফু স্যার, মারফু। মারফু, ওকে। ফেলে মাদি, মাদিন লেখেন।
মাদিন, আমরা লিখি না ফেলুন মাদিন, হ্যাঁ হ্যাঁ ঠিক সেটা আছে, মাদি ইউন, হ্যাঁ এটা কি মানসু মাজরুর না মাজ ইয়ে মাদিন মাদি এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? মারফু, মারফু, মারফু মারফু, এই যে সান ইউনের মতো সান ইউন এটা এবং এটা রুট হলো মিম দদ ইয়া, এটার রুটও মিম দদ এবং ইয়া। ওকে তাইলে আল মাদি, মাদি যখন লিখবো আবার ইয়াটা বেশি উঠবে, ইয়াটা হ্যাঁ চলে আসবে, করেক্ট স্যার। আমরা মনে রাখি। কাদিন, কাদিন শব্দ লাগে, কাজী, কাজী এই যে আছে না আমরা যে বিচার করে, কাফ কফ দল দোয়াদ ইয়া, কফ দল এবং ইয়া, ইয়া ওকে কাদিন। হ্যাঁ এখানে যখন আমরা এটাকে আল দিয়ে লিখবো তখন শব্দ হবে আল কদি। কাদি, এই 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 ফরম্যাটটা তো ক্লিয়ার আল্লাহর রহমতে নাকি? ওকে প্রসিড। তাহলে আর রুকনু সানি দ্বিতীয় রুকন আস সালাতু নামাজ, ওহে আমুদ্দিন আর তা হচ্ছে এটা দিনের খুঁটি, আমুদ শব্দটা হচ্ছে খুঁটি স্তম্ভ, স্তম্ভ, ওহে আমুদ্দিন ধর্মের স্তম্ভ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসুল আমরি আল ইসলামু, রাসুল আমরি সকল বিষয়ের মূল বা প্রধান, আল ইসলামু হচ্ছে ইসলাম, সকল বিষয়ের মূল হচ্ছে ইসলাম, ওয়া আমুদুহু আস-সালাত এবং তার স্তম্ভ হচ্ছে আস-সালাত নামাজ, ওয়া যিরওয়াতু সানামিহি, যিরওয়াতুন শব্দের অর্থ হচ্ছে শিখর, সানাম শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ পর্যায়, মানে একসাথে আমরা দুটো অর্থ করি ওয়া যিরওয়াতু সানামিহি, এবং সর্বোচ্চ পর্যায়ে এই ধর্মের সর্বোচ্চ পর্যায় হলো আল জিহাদু, জিহাদ, বা আমরা একসাথে বলি তার প্রধান শিখর হলো আল জিহাদ, ও জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এইবার আমরা উই টেক এ ব্রেক এবং সোয়ারটা আমরা হাজির হই ইনশাল্লাহ, বেশিক্ষণ রাখবো না, তোমাদেরকে ছেড়ে দেবো সোয়ারটার পরে। হ্যাঁ ইনশাল্লাহ, ওকে থ্যাংক মা ইউ, আসসালাম। আলহামদুলিল্লাহ। এখন আমরা পড়ছিলাম যে ইসলামের দ্বিতীয় রুকন, এই দ্বিতীয় রুকনটি সম্পর্কে পড়ছিলাম, সেটা হচ্ছে আসসালাত। তাহলে এই যে সলাতের পরিচয় দিতে গিয়ে আমরা অংশটা পারলাম, এবং ওয়াহিয়া, এবং এই যে সলাত এটা হচ্ছে আউয়ালু প্রথম, মা ইউহাসাবু আলাইহিল আব্দু, হাসাবা ইউহাসিবু মুহাসাবাতুন, অর্থ হচ্ছে হিসাব নেওয়া। তাহলে যদি ইউহাসিবু হইতো তাহলে অ্যাক্টিভ হইতো, যেহেতু ইউহাসাবু তাহলে এটা প্যাসিভ ভয়েস, তাহলে ইউহাসাবু আলাইহিল আব্দু, যার উপর বান্দাকে হিসাব নেওয়া হবে ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন। তাহলে ওয়াহিয়া আর তা হচ্ছে সালাতটা হচ্ছে আউয়ালু প্রথম, মা ইউহাসাবু আলাইহিল আব্দু ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন যে বিষয়ে বান্দার হিসাব নেওয়া হবে, তা হচ্ছে এটা হচ্ছে প্রথম, এই সালাতটা হচ্ছে সেটার প্রথম বিষয়। ফলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আব্দু ইয়াউমাল কিয়ামতি আস-সালাতু, কিয়ামতের দিন যে বিষয়ের উপর বান্দার হিসাব নেওয়া হবে তার সর্বপ্রথমটা হচ্ছে আস-সালাত নামাজ, নামাজের সর্বপ্রথম বান্দার কিয়ামতের দিন নামাজ সম্পর্কে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। ইন সলুহাত, সলুহা ইয়াসলাহু অর্থ হচ্ছে সঠিক হওয়া, ঠিক হওয়া, এটাও সলুহা, পরে এটাও সলুহা, ভুল আছে। ফাইন সলুহাত সলুহা সাইরুল আমালিহি, তাই করছে কারেশন। ইন সলুহাত যদি তা সঠিক হয়, সলুহা সাইরু আমালি, যেখানে সলাহা দেওয়া আছে এটা সলুহা হবে, বা ইন সলুহা সলুহা সাইরু আমালিহি, যদি তা সঠিক হয়ে যায়, সলুহাত এখানে এই যে হাত কেন আনা হইলো, কারণ নামাজ সম্পর্কে বলা হচ্ছে সলুহাত, যদি এই নামাজটা সঠিক হয়ে যায় সলুহা সাইরু আমালিহি, তাহলে এই সাইরু শব্দের অর্থ হচ্ছে সকল বা সব, তাহলে তার আমলের সব কিছু সঠিক হয়ে যাবে, অর্থাৎ নামাজ যদি সঠিক হয়ে যায় তাহলে তার সব কিছু ঠিক হয়ে যাবে। বা ইন ফাসাদাত, যদি তা নষ্ট হয়, ফাসাদা ইয়াফসুদু অর্থ হচ্ছে নষ্ট হওয়া, ফাসা ওয়া ইন ফাসাদাত, আর নামাজ যদি নষ্ট হয়, ফাসাদা সাইরু আমালিহি, তাহলে তার সকল আমল নষ্ট হয়ে যাবে।
এটা একটা হাদিস, হাদিসটা আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা দেখি অসলাওয়াতু খামসুন, অসলাওয়াতু আর নামাজ খামসুন পাঁচটি। আমরা এই সালাওয়াতুন, এটা বহু বচন, এটার একটু ব্যাখ্যা আসবো। লেখেন সালাতুন, এর আমরা যদি এই শব্দটা দেখি তাহলে এটা বলবো একটু একটু জানার দরকার আছে আমাদের, একটু খেয়াল কর। সালাতুন এক বচন হলো নামাজ, যার রুট হলো সোয়াদ লাম ওয়া। সদ লাম ওয়া। ওকে, দ্বিবচনে কি হবে? সালাতানি তানি। ওকে, বহুবচনে কি হওয়া উচিত? সালাতুনা হওয়া উচিত, কিন্তু সালাওয়াতুন হবে। কেমনে সালাতুনা, কেমনে সালা তানে সালা সালাতানে সালা সালাতুন সালাতুন, হ্যাঁ সালাতুনের মতো সালাতুন, কিন্তু লেখে কিভাবে? সালাওয়াতুন। সালা ওয়াত না, এখানে আরো আছে, লামের উপরেও আছে। সামাওয়াতুনের মতো সালা, রাইট। সামাওয়াতুন, সালাওয়াতুন হ্যাঁ, ব্যাখ্যা কি? লাম, লামের সঙ্গে আলিফ হবে স্যার? না, না, এটাই সালা, সালাওয়াতুন। সালাওয়াতুন, হ্যাঁ। সলাতুন সলাওয়াতুন, এই যে এখানে যে ওয়াওটা ছিল ওয়াওটা এখানে ফিরে আসে। তাহলে সালাতুন, সালাতানে, আর বহুবচন হলো সালাওয়াতুন। সলাওয়াতুন, সলাওয়াতুন, এখন এক্স্যাক্টলি সিমিলারলি আরেকটা শব্দ আমরা একটু জানি, সামাউন। হ্যাঁ। সামাউনের বহুবচন কি, রুট কি? মিম ওয়াও, সিন মিম সিন মিম ওয়া, ওয়া। ওকে, তাহলে দ্বিবচন কি? সামানি। সামানি, ওকে, বহুবচন কি? সামা, সামাউন, না, মিমের উপরে একটা দেবো আলিফ, সামাওয়াতুন, সামাওয়াতুন। সামাওয়াতুন হওয়ার কথা ছিল না, সামাউন আর কি, ওইরকম যেভাবে না, এখন সালাতুন কেন কিন্তু সামা, সামাউন থেকে যদি অরিজিনাল কি ছিল, সামাউন ওয়া দিয়া, সামাউন শব্দটা অরিজিনাল, সামাউন ইকুয়াল টু সামাউন, এখানে এটা সামাউন। তাহলে এখান থেকে যদি আমরা বহুবচনে আসি তাহলে কিন্তু মিলে, সামা ওয়া, এই যে এখান থেকে যদি আমরা বহুবচনে যাই তাহলে কিন্তু আমাদের মিলে যায়। হ্যাঁ মিলে, কিন্তু মনে মনে কনসিডার করতে হবে শব্দটা মুয়ান্নাস, সামা ওয়া তুন। ওকে, একটু সামাওয়াত, ব্যতিক্রম ধর্মী এই শব্দগুলি আমাদেরকে একটু আলাদাভাবে মনে রাখতে হবে। প্রসিড। তাহলে এখন এই যে অসলাওয়াতু খামসুন, নামাজ হচ্ছে পাঁচটি, তারপর এটা বললাম, তারপরে সলাতুল ফজরি ওয়াজ-জুহরি ওয়াল-আসরি ওয়াল-মাগরিবি ওয়াল-ইশা, এই এটা আমরা বুঝে গেছি। ওয়ালিস-সলাতি আওকাতুন মুআয়্যানাতুন, ওয়ালিস-সলাতি নামাজের জন্য আওকাতুন মুআয়্যানাতুন, আওকাত ওয়াক্তুনের বহুবচন, আওকাতুন মুআয়্যানাতুন সুনির্দিষ্ট বা নির্দিষ্ট। এই জিনিস যেন আমাদের মনে থাকে, এখানে লিস সলাতি যেটা লেখা আছে ওটা হলো লামজের লি যোগ আস সলাতু। দেখেন, হুম, লামজের লিয়ের পরে আলিফ লাম যুক্ত শব্দ যদি যোগ হয় আলটা আর লেখা হয় না, আস হ্যাঁ, সলাতু, সলাতু এটা আমরা জানি তাই না? স্যার, লিল্লাহি, লিল্লাহি যেভাবে লেখা হচ্ছে, লিল্লাহির মতো, রাইট। লিস সলাতি, আলিফটা কিন্তু লিখলো না, না না লিখবে না, ওকে, নেক্সট। আওকাতুন ওয়াক্তুনের বহুবচন মুআয়্যানাতুন, নেক্সট। মুআয়্যানাতুন আওকাতুন মুআয়্যানাতুন, সময় গুলা সুনির্দিষ্ট নির্দিষ্ট সময়ে, আইয়ানা, ইউআইয়ানু থেকে মুআয়্যানুন, মুআয়্যানুন মুআয়যানাতুন। ওকে, নেক্সট। এরপরে কালা তাআলা, আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ইন্না সলাতা, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিনা, মুমিনদের উপর ছিল, কিতাবান লিখিত, মাওকুতা নির্দিষ্ট। কিতাবান কাতাবা একটু, একটা হচ্ছে লিখার, একটা অর্থ হচ্ছে ফরজ করা। তাহলে এখান কিতাবান মানে কি, আই ফরদান, অর্থাৎ এই নামাজটা মুমিনদের উপর ফরজ ফরজ, মাওকুতান ওয়াক্ত নির্দিষ্ট মতো, ওয়াক্ত মতো, সময় মতো। নির্দেশ
নির্দিষ্ট ওয়াক্তে আর কি। হ্যাঁ নির্দিষ্ট সময়ে নামাজ মোমেনদের উপর ফরজ। নেক্সট, এখন আর রুকনু সালিসু, তৃতীয় রুকন, আর জাকাতু, জাকাত। এখন জাকাতের সংজ্ঞা দিচ্ছে এখানে, জাকাত কাকে বলে? অহিয়া, আর তা হলো জাকাত হলো মা ইখরিজুহুল মুসলিমু, আখরাজা ইখরিজু, ইখরিজুহুল মুসলিমু, যা মুসলিম বের করে মিনাল মালি, তার সম্পদ থেকে, ইলাল ফকরা, গরিবদের জন্য, বা গরিবদের প্রতি মুসলিম বা মুসলিম ব্যক্তি তার সম্পদ থেকে যা দান করে সেটাই হচ্ছে জাকাত। ফালা তাআলা, আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, খুজ, তুমি গ্রহণ করো, এখানে রাসূলকে উদ্দেশ্য করে বলা, আপনি গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে, এই খুজ সদাকাতান। খুজ কথাটাতে কোনো ডাউট আছে? খুজ, না স্যার। ওকে, প্রসিড। খুজ মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে বা তাদের মাল থেকে আপনি গ্রহণ করুন, সদাকাতান, সদাকা, এখানে সদাকাতান আই জাকাতান, সদাকাতান দ্বারা উদ্দেশ্য হলো জাকাতান, জাকাত, আপনি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন। তুতাহহিরুহুম, তুতাহহিরু, আপনি পবিত্র করবেন, হুম, তাদেরকে, অতুজাক্কিহিম, এবং আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন, বিহা আই বিস সদাকা, এই জাকাত বা এই সদাকা দ্বারা আপনি তাদেরকে পবিত্র করুন এবং তাদেরকে পরিশুদ্ধ করুন। তাহলে তুতাহহিরু, এই এই যে ফাইল, এই এই ভার্বের ফাইলকে, এই যে এখানে যেটাকে বলা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলছে যে আপনি যেন তাদেরকে এই সদাকা বা যাকাত দ্বারা তাদেরকে পবিত্র করতে পারেন এবং পরিশুদ্ধ করতে পারেন। আন্তা আন্তা ইয়াদিল্লু আন্তা তাহারা ইউতাহফিরু তুতাহফিরু। নেক্সট, আর রুকনু রাবে আসিয়াম, এই চতুর্থ রুকন বা চতুর্থ স্তম্ভ হলো আসিয়াম, রোজা। এখন এই সিয়াম বা রোজার সংজ্ঞা কি বা তার পরিচয় কি বলছে? অহুয়া, আর তা হলো আইয়াতরুকাল ইনসানু, তারাকা ইয়াতরুকু, আইয়াতরুকাল ইনসানু, মুসলিম ছেড়ে দিবে, শাহওয়াতাইল বাতনি ওয়াল ফারজি, লজ্জাস্থান এবং পেটের আসক্তি, শাহওয়াত, চাহিদা, লজ্জাস্থান এবং পেটের বা তার যে চাহিদা আছে এই চাহিদাকে সে ছেড়ে দিবে। এখন কোন পর্যন্ত? মিনাল ফাজরি, ফজর থেকে, ইলা গুরুবিশ শামসি, সূর্য স্তমিত অস্তমিত হওয়া পর্যন্ত, সূর্য গ্রুপ বা সূর্য অস্তমিত ডুবে যাওয়া পর্যন্ত সে এই দুই ধরনের শাহওয়াত ছেড়ে দিবে। এটা হচ্ছে রোজার আমরা এখন সংজ্ঞা। শাহওয়াত শব্দটা একটু জানি, সিঙ্গুলার হলো শাহওয়াতুন। এখন এই যে শাহওয়াতুন শব্দটা আমরা দেখি, শাহওয়াতুন, বিভাজন হলো শাহওয়াতানি। শাহওয়াতানি শাহওয়াতানে বহুবচন হয় শাহওয়াতানি শাহওয়াতুন, শাহওয়াতুন শাহওয়াত। শাহওয়াতুন। আমাদের এখানে শাহওয়াতানে ব্যবহার হয়েছে মনসুব হিসাবে, শাহওয়াতাইনি। এখন শাহওয়াতানে এর মানসুব হয় শাহওয়াতাইনি, মুসলিমাতাইনির মতো শাহওয়াতাইনি আমরা জানি। তাহলে এই যে শাহওয়াতাইনি এখানে আমরা পেলাম, এখন একটু আমরা শব্দে দেখি, আমরা এখানে শাহওয়াতাই নুনটা পাচ্ছি না, কারণ হচ্ছে আমরা জানি যে যখন দ্বিবচন শব্দ বা বহুবচন শব্দগুলো মুদফ হয় তখন তার নুনটা ড্রপ হয়ে যায়, এখানে একটা নুন ছিল এই বতনের দিকে, এটা মুদফ হয়েছে এই জন্য তার নুনটা পড়ে গেছে। ইয়ার উপর হলো সাকিন। শাহওয়াতাল বাতনি ওয়াল না, ফারজি, ইয়ার উপরে সাকিন, কিন্তু আবার দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ইয়ার নিচে জেদ দিয়ে পড়া হচ্ছে, কারেক্ট? মিলিয়ে পড়েছে। শাহওয়াতাইল বাতনি ওয়াল ফারজি, মিনাল ফাজরি ইলা গুরুবি শামস, ক্বালা তাআলা, আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে, এই ফুরিদা, কুতিবা মানে ফুরিদা, ফুরিদা আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে, আসসিয়ামু, রোজা, কামা, যেভাবে কুতিবা ফরজ করা হয়েছিল, আলাল্লাযীনা মিন কবলিকুম, আলাল্লাযীনা, তাদের উপর, মিন কবলিকুম, তোমাদের পূর্বে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এখন এই ফরজ করার দ্বারা উদ্দেশ্য কি? লাআল্লাকুম, যাতে তোমরা তাত্তাকুনা, ভয় করো, যাতে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, এই রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। ওয়ালিস এই সাঈম, কুতিবা আলাইকুম প্রথমে যে ওস্তাদ, কুতিবা আলাইকুম সিয়াম, ওইখানে এখানে ইয়াটা মানে একটা ইয়ে হবে, মানে দম্মা হবে, কুতিবা আলাইকুম মিলায় পড়ার জন্য এখানে আবার দুই সাকিন একসঙ্গে করে কারেক্ট, ফেলছে, কুতিবা আলাইকুম সিয়াম, ইউ আর কারেক্ট। এই মিমের মাঝে যে এখানে মিম, একটা দম্মা দম্মা হবে, হ্যাঁ, মিলায় পড়ার জন্য
কুতিবা আলাইকুম সিয়াম, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ। তো এরপরে বলছে ওয়ালিস সাঈমি আজরুন আযীমুন, ওয়ালিস সাঈমি রোজাদারের জন্য আজরুন আযীমুন, অনেক সওয়াব রয়েছে, আজিম ব্যাপক অনেক সওয়াব আছে। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, ইমানান ইমানের সাথে, ইমানানটা মাসদার ইমানান মাসদার, কেমনে আসছে শব্দটা? ইমানুন, আমরা এই যে আমানা হামজা, হামজা মিম মিম, নুন, নুন, এই রুট ফম, ফর্ম ফোর থেকে এখন যদি বানায় তাহলে শব্দ হবে আমানা, 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 হয়ে যাবে আক্রামা, আমানা। এই একটা আমানা, এই একটা স্টাইল, আরেকটা হলো হামজা, শুধু হামজা, আরেকটা হলো হামজা তারপরে আলিফ, আমানা, দুইটাই কারেক্ট। এখানে এই দুইটাই কারেক্ট। দ্বিতীয়টা দেখতে কিন্তু মনে হয় ফর্ম থ্রি, মানে হ্যাঁ কাতালা টাইপের মনে হয়, কারেক্ট স্যার। ইউ শুড নট ফরগেট দ্যাট ইট ইজ ফর্ম ফোর। তাহলে এই যে আমানা, এখন এর মাসদার হয় ইমানুন, যদি এখানে ইকরামুন, ইমানুন, ইমানুন, এখন এই যে হামজাটা এটা ইয়া হয়ে যায়, যখন এই যে তার পূর্বে যেহেতু কাসরা আছে এজন্য এটা হয়ে গেল ইয়া, সোজা করে ফলাম দিন ইবাদত, ইমানুন। এগ্রিড? এখন আগে স্যার, ওকে, এখানে এখানে ইবাদত রয়েছে, যখন মানসুব হয়ে গেল তখন শব্দ হলো ইমানান, ইবাদত, ইমান এনে বা ইমান ইমানের সাথে যখন এই কেউ রোজা রাখবে রমজানের, ওয়াহতিসাবান ইহতাসাবা ইহতাসিবু ইহতিসাবুন, অর্থ হচ্ছে একটা অর্থ হচ্ছে আশা করা, ওয়াহতিসাবান এবং এই আশায় গুফিরা লাহু, তার জন্য ক্ষমা করা হবে, মা তাকাদ্দামা মিন জাম্বিহি, জাম্বুন অর্থ হচ্ছে অপরাধ বা পাপ, মা তাকাদ্দামা মিন জাম্বিহি, যে যা সে করেছিল পূর্বে, মিন জাম্বিহি গুনা থেকে, সে পূর্বে যা গুনা করেছে এই গুনাগুলো গুফিরা লাহু, তার জন্য ক্ষমা করা হবে। এই আশা এবং ইমানের সাথে যে ব্যক্তি রমজানের রোজা রাখবে আল্লাহ তাআলা এই গফির আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন বা তার জন্য ক্ষমা থাকবে, মা তাকাদ্দাম মিন দাম্বিহি, তার পূর্বের যে গুনাহ বা তার যে পাপ সে করেছিল এই সবগুলো তাকে ক্ষমা করে দেওয়া হবে। বুঝে গেছি এটা আমরা, আলহামদুলিল্লাহ। গুফিরা, গুফিরা যদি স্যার ইয়ে হয়, এটা মাজুল হয়, তাহলে এটা নাইবুল ফাইল কোনটা স্যার? লাহু, এই গুফিরা মানে মান, এই যে ব্যক্তি রোজাটা রাখলো তার এখানে মাজুল আছে, মানটা তাহলে এখানেই নাইবুল ফাইল। রাইট, এই মানটাকে ইন্ডিকেট আচ্ছা করছে গুফিরা আচ্ছা, বুঝতে পারছি স্যার। স্যার। এরপরে আর রুকনুল খামিসু, পঞ্চম রুকন, আল হাজ্জু, হাজ। এখন এই হজটা বলতেছে ওয়াকুনু ফি মাক্কাতা লি আদা ইল মানাসিকি, আল হাজ এটা ওয়াকুনু এবং তা হয় ফি মাক্কাতা মক্কায়, এবং তা পালিত হয় মক্কায়। গুফেলের নাইবেল ফাইল জানতে চাইছে, স্যার গুফেলের নাইবেল ফাইল জোসে তো আল্লাহ ক্ষমা করবে, এখানে গুফিরা নাইবে ফেল, গুফির আল্লাহ, ক্ষমা করা হবে ওই ব্যক্তিকে, ক্ষমা করা হবে ওই মা মান যে রোজা রাখবে এবং আশা করবে তাকে ক্ষমা করা হবে। মা তাকাদ্দামা, রাইট স্যার, তাকে ক্ষমা করা হবে স্যার, ওইটা মানি হওয়ার কথা, ঠিক আছে, নাইবেল ফাইলটা মানি হওয়ার কথা স্যার, মানে যা মা, যে যে তাকে ক্ষমা করা হবে। ওকে, নেক্সট, আল হাজ ওয়াকুনু ফি মাক্কা তালি আদা ইল মানাসিক, আল হাজ ওয়াকুনু ফি মাক্কা তালি আদা ইল মানাসিক, আর তা ওয়াকুনু ফি মাক্কা তা হয় মক্কায়, কেন, লি আদা ইল মানাসিকি, হজের বিধিবিধান গুলো পালনের জন্য, তা মক্কায় হয় হজের বিধিবিধান গুলো পালনের জন্য। কলা তাআলা, আল্লাহ তাআলা বলেন, এই যে মানাসিক, মানসাকুনের বহুবচন মানাসিকুন, কলা তাআলা আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি, আচ্ছা, আল্লাহ তাআলার জন্য, মানাসিকু শব্দটা দেখতে কেমন? মানাসিকু কিসের মতো?
সাকুন বহু বছর হলো মানা সিকু, দেখতে কেমন? বাফাইলু মানা সিকু বাফাইলু ফাইলু, তাহলে এখানে জের হলো কেন? মানা লি আদা ইলে মানা সিকি, এটা তো এক পেশওয়ালা শব্দ তাই না? বহুবচন মনে করেন এটা এক পেশওয়ালা হয়েছে, গাইরুল মুনসারিফ। তাহলে এখানে যে আমরা গাইরুল মুনসারিফ শব্দ জানি মাজরু হয় না, এখানে তো এটা মাজরু হলো, কেন হলো? কারণ এই যে আমরা পড়েছিলাম যে গাইরুল মুনসারিফ শব্দের পূর্বে যদি আলিফ লাম, গাইরুল মুনসারিফ শব্দটি দুই কারণে মুনসারিফ হয়ে যায়। এক নাম্বার হচ্ছে যদি আলিফ লাম যুক্ত হয় অথবা শব্দটি মুদাফ হয়। এখানে মানা আলিফ লাম যুক্ত হয়েছে, এই জন্য সেটা মুনসারিফ হয়ে গেছে, সেজন্য সে কাসরা গ্রহণ করে। তাহলে ফি মাক্কাত আলী আদা ইল মানাসিকি, এই হজের মানসাকুন মানাসিক অর্থ হচ্ছে হজের বিধিবিধান, হজের যে সমস্ত বিধিবিধান গুলো রয়েছে এগুলো পালনের জন্য। কলা তাআলা, আল্লাহ তাআলা বলেন, অলিল্লাহি আলান নাসি, অলিল্লাহি আল্লাহ তাআলার জন্য, আলান নাসি মানুষের উপর, হিজ্জুল বাইতি এই গড়ের হজ করা, মান ইস্তাতা ইলাইহি সাবিলা, ইস্তাতা ইস্তাতিউ ইস্তিদান অর্থ হচ্ছে সক্ষম হওয়া। তাহলে মান সক্ষম ইস্তাতা, যে সক্ষম হয়, ইলাইহি আই ইলাল হাজ্জি, হজের দিকে, সাবিলা সক্ষম ভাবে। তাহলে যে ব্যক্তি এই হজ করতে সক্ষম হয় তার জন্য আল্লাহ তাআলার, তার উপর আল্লাহ তাআলার জন্য এই বাইতুল্লাহর হজ করাটা ফরজ। এই সক্ষম বা যার জন্য হজ করার সামর্থ্য সক্ষমতা আছে, আছে, সামর্থ্য সামর্থ্য আছে, তার উপর বাইতুল্লাহর হজ করা ফরজ। খরচ এবং শেষে বলে দিল আবশ্যক আছে। ওয়া জিবু, এবং এটা সূরা আল ইমরান, আল ইমরানের 97 আয়াতে এটা আছে, ওয়া জিবুল হাজ্জু, হাজটা ওয়াজিব, আলাল মুসলিমি, মুসলিমের উপর, মাররাতান ওয়াহিদাতান, একবার, ফিল উমুরি, জীবনে। ফায়াজিবুল হাজ্জু আলাল মুসলিমি মাররাতান ওয়াহিদাতান ফিল উমুরি, আর হজটা জীবনে একবার মুসলিম ব্যক্তির উপর ফরজ। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে এই হিওয়ারটা বুঝে গেছি আলহামদুলিল্লাহ। এখানে কোনো ডাউট আছে আপনাদের? আছি তো, আমাদের বাকি কেউ কথাবার্তা বলছে না, স্যার আছি স্যার, বোঝা যাচ্ছে কিছু? অবশ্যই বোঝা যাচ্ছে স্যার। বুঝা যাচ্ছে স্যার। আলহামদুলিল্লাহ। আমরা আর একটা এক্সারসাইজ করে আজকে শেষ করে দেবো, এই এক্সারসাইজটা দেখুন, এটা এটা উপরেটা উপরেটা নিচে নিচে এটা রাইট। এখানে সুন্দর কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা একটু এক্সাম্পলগুলি বোঝার চেষ্টা করি। আচ্ছা, 1 থেকে 10 তো আমরা জানি তাই না? ওকে, সালাসুন, সালাসুন হলো মোজাক্কার, আগে এই শব্দগুলি চিনি, সালাসুন মোজাক্কার, মুয়ান্নাস কি? সালাসাতুন, সালাসাতুন, ওকে, পরিচিত, আরবাউন, আরবাতুন, খামসুন, আরবাতুন, খামসাতুন, সুন, তারপরে সিত্তুন, সিত্তাতুন, সিত্তাতুন, সাবউন, সাবউন, সাবআতুন, সাবআতুন, সামানিয়াতুন, তারপরে হলো সামানিন, 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 সামানিয়াত, সামানিয়াতুন, তিসউন, তিসউন, আসুন, আশরুন, আশারাতুন, 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 সেন্টেন্সের মধ্যে কিভাবে ফেলছে এটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে সে গুনতেছে পুরুষবাচক শব্দ, আবনাউন মানে ছেলে, কুতুবন বই, আতফালুন সন্তান, আকলামুন করম, মহান্দসুন ইঞ্জিনিয়ার, খুতুতুন হলো লাইন, তারপরে মুদাররিসিনা হলো কি শিক্ষক, তারপরে বুতুন বাড়িতে, এগুলো সব পুরুষবাচক শব্দ তাই না? তাহলে ডান আদার দিকে গুলি লাগাবে হলো কি না, বর্ডাস, আদার ডান গুলি দিকে এই জন্য লাগাইলে কি বর্ডাস, মহিলাবাচক শব্দ লাগাইলো? কারেক্ট স্যার, এবার বাম দিকে দেখি, গণনার ক্ষেত্রে দিও, বাম দিকে দেখি গুনছে মহিলাবাচক জিনিস তাই না, সংখ্যাগুলি দিয়েছে ওয়ার্ড মুজাক্কার, হ্যাঁ গুনতেছে মহিলাবাচক জিনিস আর শব্দ লাগাচ্ছে পুরুষবাচক। তাহলে এবং গুনতেছে কত, 3 থেকে
10 পর্যন্ত, 10 পর্যন্ত, তাহলে 3 থেকে 10 পর্যন্ত হইলো কি প্লাস মাইনাস, এই কটুক বললে বুঝা যাবে সংক্ষেপে। প্লাস মাইনাস 3 থেকে 10 পর্যন্ত, যাচ্ছে স্যার প্লাস মাইনাস মানে উল্টা পাল্টা হবে, এক দুই হলো দাঁত মারুক, ব্যাস, অথবা মাইনাস প্লাস, এক দুই হলো দাঁত, এক দুই, এক দুই হলো দাঁত মারুক, তাই না স্যার? এক দুই দাঁত মারুক, না 1 2 হলো নাক মানুত, রাইট। আমরা এই রাইট, অংশটা ভালো করে আগাই নাই, অ্যাটলিস্ট আমরা 1000 পর্যন্ত গোনা, এটা যেন আগাই কোর্স শেষ হওয়ার আগে। এটা তোমাদের কেউ একজন দায়িত্ব নাও টু রিমাইন্ড আস রিগোরাসলি, ওকে? এটা একটা ক্লাসে পড়াবেন স্যার, হ্যাঁ, এটা যেন আমরা কাভার করি। ঠিক আছে তাহলে এখন 3 থেকে 10 পর্যন্ত নিয়ম হইলো কি প্লাস মাইনাস, এবং যেটাকে গুনতে হবে ওটাকে করতে হবে বহুবচন, এবং ওটা কি করতে হবে মুদাফিলেই হবে। ক্লিয়ার কিনা এখন এই কয়টা? ক্লিয়ার? এটা আমরা ক্লিয়ার, নিয়মটা বুঝে গেছে? বুঝে গেছে স্যার, বুঝে করলে গেছে ভালো হয় স্যার। বলো স্যার। আবারও বলছি যে আমরা এই যে 1 থেকে 3 থেকে 10 পর্যন্ত যখন আমরা গুনবো, তখন আমরা 3টা বিষয় মাথায় রাখবো। 3 to 10, তাহলে তো মাথায় এই যে রাখবেন। 3 থেকে 10 পর্যন্ত আমরা যখন গুনবো, তখন আমরা 3টা বিষয় মাথায় রাখবো। যে প্রথম আমি যাকে গণনা করব প্লাস মাইনাস সেটা হচ্ছে যে প্লাস মাইনাস থাকবে, প্লাস মাইনাস। যদি পুরুষ গণি মহিলা শব্দ হবে, যদি পুরুষকে গণি তাহলে যে সংখ্যাটা গুনতেছি সেটা হবে মহিলাবাচক, প্লাস মাইনাস। আর যদি আমি মহিলাকে গণনা করি তাহলে হচ্ছে মাইনাস প্লাস, মানে উল্টা পাল্টা আর কি উল্টা পাল্টা একটা আরেকটার বিপরীত। বিপরীত। এবং যখন আমরা ওই যে পড়েছিলাম ফ্রেজ হিসাবে হয়তো এটা, তাহলে এই যে যাকে গণতেছি সেটা হবে মুদাফ, এবং যাকে গণতেছি তার মুদাফুন ইলাই, মানে মুদাফ মুদাফ ইলাই, স্ট্রাকচার হবে মুদাফুন ইলাই, স্ট্রাকচারটা মুদাফ মুদাফুন ইলাই। পুরুষকে গণার সময় প্লাস মাইনাস, এবং মহিলাকে গণার সময় মাইনাস প্লাস। রুলস যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা, আর আর যেটাকে গুনবো ওটাকে বহুবচন করব, এটা 3 থেকে 10 পর্যন্ত স্যার, কারেক্ট। রাইট স্যার। 11 12 আলাদা, আর এক এক দুই আলাদা স্যার, 1 2 আলাদা, 3 থেকে 10 আলাদা, 11 12 আলাদা, 11 12 আলাদা, 13 থেকে 19 আলাদা, 20 আলাদা, 20 30 40 এগুলি আলাদা, 21 22 আলাদা, মানে ঝামেলা আছে। এই ঝামেলার জন্য আমরা যেন একদিন এটাকে কাভার করি। হ্যাঁ, আহাদা আহাদা আসারা আহাদা আশারা ইসকা ইসমা আসারা আশারা সালাসা ইসকা আশারা, আসারা ওকে। সালাসা আসারা, আজকে আমরা, আচ্ছা, পরীক্ষা মিড টার্ম না তোমাদের সামনে চলছিল, এখন চলছে, স্যার স্যার হয়ে না, গেছে কি? 3 তারিখের মধ্যে দিয়ে দিব স্যার, ওকে, আমরা ছেড়ে দিচ্ছি ফর ইউ টু রিমেইন কোয়াইট ফর মিড টার্ম। কোনো ডাউট না থাকলে আমরা আজকে শেষ করে দিই। এটা স্যার কোনো প্র্যাকটিসটা হয়ে যাবে, আমরা যেটা এখানে হ্যাঁ দেখলাম রোলসটা যেটা দেখলাম, এটা প্র্যাকটিসটা এখানে হয়ে যাবে আমাদের। লিখতে পারবেন এখানে, টাইপ করা যাবে এখানে, তো হুম, টাইপ না, দরকার নেই। তাহলে আল্লাহ হাফেজ আজকের জন্য, স্যার আসসালামু ওকে, আলাইকুম। আসসালাম। তাহলে আমরা শেষ করি আজকে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।